আগেও বলেছি যে তালিমে মজলিশ, যে মজলিশ সম্বন্ধে একটা ছোট ওয়াকে আছে যে নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার খেদমতে কয়েকজন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আসলেন, এসে পেশ করলেন যে কে কি কাজ করে থাকেন, ওনাদের পেশা কি, ওনাদের বৃত্তি কি, ওনারা কি কাজ করেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ফয়সালা করে দিলেন যে 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 কাজ করে থাকেন ওই কাজের প্রেক্ষিতে ওনাদের হাসর নশর কার কার সাথে হবে। সুবহানাল্লাহ, সর্বশেষ যিনি সাহাবি তিনি বললেন যে আমি তালিম তালকিনে কাজ করে থাকি, যে আমি অন্যদেরকে তালিম তালকিন দিয়ে থাকি। সুবহানাল্লাহ, নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ফয়সালা করলেন যেহেতু আমিও তালিম তালকিনের কাজ করে থাকি, বুইস্তু মুআল্লিমান, আমিও তালিম দাতা হিসেবে প্রেরিত হয়েছি, কাজে আপনার হাসন নসর আমার সাথে হবে। সুবহানাল্লাহ, কাজে এখানে খুব ফিকিরের বিষয় যে তালিম তালকিনে যারা কাজ করতে পারবে যথার্থ ভাবে তালিম দাতার ভূমিকা পালন করতে পারবে, এখানে কয়েকটা শর্ত আছে। এক, তালিম দিতে হলে তার ইলিম থাকতে হবে, আর ইলিম শুধু থাকলে মানে ইলিমের বাস্তবায়ন না করলে যথার্থ ভাবে সে কিন্তু তালিম দিতে পারবে না। আবার দুই, যে বর্তমানে কিন্তু হক ইলিম কোথাও পাওয়া যায় না, দেখা যাচ্ছে যে হক ইলিম, যে যথার্থ ইলিম যেটা, যে হাকিকি ইলিম যেটা, সেটা কিন্তু কোথাও নাই। যাদের নিজবোধ নাই তাদের কাছে হাকিকি ইলিম নাই, তারা একটা সত্য কথা বলে 100টা মিথ্যা কথা তারা মিশ্রিত করে, নাউজুবিল্লাহ। কাজেই হক ইলিম জানতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে। আবার দুই, যে যথার্থ ভাবে সেই ইলিমটা অন্যকে প্রদান করতে হবে। সুবহানাল্লাহ, তখনই কিন্তু তালিমদাতার ভূমিকা পালন করতে পারবে। এখন যে মামদু মুশিদ্দিন আছে ওনার উসিলে আমরা হক উলি ইলিম আমরা জানতে পারছি, কারণ ওনার বেমেসাল নিজবত রয়েছে। সুবহানাল্লাহ, আবার সেই ইলিম বাস্তবায়ন করারও সমস্ত আঞ্জাম তিনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আবার সেই ইলিম প্রদান করার জন্য অন্যদেরকে কিভাবে আমরা দিব সেই তরতিবও তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কাজে যথার্থভাবে যদি আমরা ইলিম অর্জন করতে পারি, সেটা প্রয়োগ করতে পারি এবং সেটা অন্যদেরকে বিতরণ করতে পারি, তাহলে এই হাদিস শরীফ অনুসারে যে আমরা ইলিম দাতার ভূমিকা পালন করতে পারবো, যার ফলশ্রুতিতে যে কিয়ামতের দিনে যে কঠিন সময়ে, সেই কঠিন সময়ে আমরা হাসর নশর পার করবো, যিনি সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ সোহবত মোবারকে থেকে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না যে সরাসরি নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত সোহবত মোবারক থেকে আমরা যে কঠিন সময় আমরা পার করবো। সুবহানাল্লাহ, কাজী সেই দিকে খেয়াল রেখে এই ইলিম অর্জন করতে হবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রয়োজনে খাতাতে লিপিবদ্ধ করতে হবে এবং বারে বারে চেষ্টা করতে হবে মনে রাখার, পরবর্তীতে চর্চা করতে হবে, বাস্তবায়ন করতে হবে, ইলিম দান করতে হবে। সুবহানাল্লাহ, আমরা কি কি বিষয়ে আলোচনা করব, যে প্রথমে যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে যে আমরা জাকাত ক্ষেত্রে ওসব নিয়ে আলোচনা করবো, তারা জাকাত কি, ফেতরা কি, ওসর কি। জাকাত আমরা মোটামুটি সবাই জানি যে কারো যদি মালিকের নিসাব অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা থাকে, 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা থাকে, যে অতিরিক্ত যে হাওয়াইজে আসলে তার প্রয়োজনীয় যে সম্পত্তি রয়েছে, বিষয় রয়েছে, সেগুলো বাদ দিয়ে যদি অতিরিক্ত 1 বছর কারো কাছে থাকে, তাহলে তার জাকাত দেওয়া ফরজ। কতখানি জাকাত দিতে হবে? সাধারণত যে বলা হয় যে 40 ভাগের 1 ভাগ, যে পার্সেন্টেজে 2.5%, যে 40 ভাগের 1 ভাগ তার জাকাত দিতে হবে 2.5%। সুবহানাল্লাহ, এখন এখানে সোনা এবং রূপা দুইটা বিষয় আছে, 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপা, যেহেতু এটা গরিবের হক সেজন্য যে কম যেটা 52.5 ভরি রূপা দেখা যাচ্ছে প্রায় 50,000 কাছাকাছি, এই জন্য 52.5 ভরি রূপারটাই হিসাব করতে হবে। যে কারো মিশ্রিত ভাবে হোক বা একক ভাবে হোক বা টাকা পয়সা দিয়ে হোক, যদি এই 50,000 মতো মাল সম্পত্তি কারো থাকে 1 বছর, তাহলে তাকে জাকাত দিতে হবে তার সম্পত্তির আওয়াজে আসলে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র বাদ দিয়ে অতিরিক্ত যা থাকবে তার, যে তার 40 ভাগে 1 ভাগ বা 2.5%, তাকে বছরে 1 বার জাকাত দিতে হবে। এই হচ্ছে জাকাত। এরপরে কি, ফিতরা, সদকাতুল ফিতরা বা জাকাতুল ফিতরা বলা হয়। ফিতরা মানে হচ্ছে বিরতি। কিসের বিরতি? যে রোজা থেকে আমরা যখন বিরতি নেই, অর্থাৎ ঈদের দিনে যখন সুবে সাদেক হয় তখন ফিতরা ওয়াজিব হয়, সেটা সকলের জন্য, ছোট বড়, সেটা গোলাম আজাদ, পুরুষ মহিলা প্রত্যেকের জন্য সেটা ওয়াজিব হয়। যে রোজাটা ঝুলন্ত অবস্থায় থাকে, রোজার যে ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে সেটা যাতে আল্লাহ কবুল করে নেন, মাফ করে দেন, সেজন্য ফিতরা দিতে হয়। সেটার কি কতটুকু দিতে হবে? সেটা হচ্ছে 1657 গ্রাম, 1657 গ্রাম গম অথবা আটা দিতে হবে। সুবহানাল্লাহ, সেই ক্ষেত্রে যে কখন দেওয়া উত্তম, সাধারণত ঈদের নামাজের আগে দেয় হচ্ছে উত্তম। তবে হযরত সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সুন্নত হচ্ছে যে রমজান মাসে ওনারা যে ফিতরা আদায় করে ফেলতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এইগুলো ফিতরা, এগুলো কঠিন কোনো বিষয় না, একেবারে সহজ বিষয়। যে সুবে সাদিকের সময় যদি কারো নিসাব পরিমাণ সম্পত্তি থাকে তখন ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন। আচ্ছা, এবার হচ্ছে ওসর। এখন জাকাত ফিতরা মোটামুটি তাও নিয়ম কানুন জানা আছে, যদিও প্রয়োগ নাই। ওসরের বিষয়টা একেবারেই অজ্ঞ সবাই, যে মুসলমান ওনারা ওসরের বিষয়ে একেবারেই অজ্ঞ। ওসরটা কি? ওসর হচ্ছে ফল ফসলাদি জাকাত।
ফসল হচ্ছে ফল ফসলাদি জাকাত। তাহলে কতটুকু দিতে হবে, কি দিতে হবে? যে ফল এবং ফসলাদি আপসে আপ তৈরি হয়, যেমন বাগানে একটা আম গাছ আছে, আঙিনাতে একটা আম গাছ আছে, সেখানে বছরের পর বছর আমার আম ধরছে, একটা কাঁঠাল গাছ আছে, আমার কোনো পরিশ্রম করতে হয় না, আপসে আপ কাঁঠাল ধরছে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ আল্লাহ পাক ওনাকে দিয়ে দিতে হবে, আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করতে হবে। যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যে ফসল তোলার সময়, ফসল কাটার সময় তার হক আদায় করো। কতটুকু? তাহলে বিনা পরিশ্রমে যেটা হয় তার 10 ভাগের 1 ভাগ। এখন একটা গাছে 100টা যদি আম হয় তাহলে কতখানি আমি ওষুধ দিব? 10 ভাগের 1 ভাগ। তাহলে 100টা আমি 10 ভাগের 1 ভাগ কত? 10টা আম। তাহলে 10টা আম তার অথবা তার মূল্য ওষুধ দিতে হবে। এখন যদি 5টা আম হয় তাহলে কত কতখানি ওষুধ দিতে হবে? অর্ধেকটা আম হয় না, তাই না? 5টা আম হলে তাহলে কতখানি দিতে হবে? 10 ভাগের 1 ভাগ কি হয়? অর্ধেকটা হয়ে যায় না, অর্ধেকটা আম। তাহলে অর্ধেকটা আম আমি কিভাবে দিব? তাহলে অর্ধেকটা আমের মূল্যটা সেটা দিতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি বিনা পরিশ্রমে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, কিন্তু যেই ফল ফসলাদি পরিশ্রম করে ফলাতে হয়, যেমন ধান গম, সেটা কিন্তু বিনা পরিশ্রমে হয় না, সেটা পরিশ্রম করতে হয়, বপন করতে হয়, সেচ দিতে হয়, আগাছা নিড়ানি করতে হয়, কাটতে হয়, বিভিন্ন কাজ আছে, কাজেই পরিশ্রমের মাধ্যমে যেটা করতে হয় সেক্ষেত্রে আল্লাহ পাক অর্ধেক করে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন। তাহলে কি হবে? অর্ধেক 20 ভাগের 1 ভাগ হবে। সুবহানাল্লাহ। মানে একটা জমিতে যদি 100 মন ধান হয়, সেটা পরিশ্রম করে ফলাতে হয়, তাহলে কত মন আমার ওষুধ দিতে হবে? 5 মন, 20 ভাগের 1 ভাগ। 100 মনে 20 ভাগের 1 ভাগ কত? 5 মন। এখানে আমি যখন জিজ্ঞেস করবো তখন সবাইকে উত্তর দিতে হবে, সবাইকে উত্তর দিতে হবে। কাজেই প্রথমেই আমি বলেছি এটা তালিমি মজলিস, সেই দিকে খেয়াল রাখতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সম্মানিত সর্বশ্রেষ্ঠ যে সৌবত মোরক, সেই সৌবত মোরকে থেকে আমরা হাসন হাসু পার করবো, সেই দিকে খেয়াল রেখে কিন্তু তালিম নিতে হবে। সুবহানাল্লাহ। কাজেই সেই দিকে খেয়াল রেখে স্বতঃস্ফূর্ত ভাবে তালিম গ্রহণ করতে হবে। তাহলে ধান বা গম কোনো জমিতে উৎপন্ন হয়, তাহলে আমার ওষুধ দিতে হবে কতখানি? 5 মন। কিভাবে বের করলাম? 20 ভাগের 1 ভাগ, 100 এর 20 ভাগের 1 ভাগ হচ্ছে 5 মন। আচ্ছা, এখন যদি 20 মন হয় তাহলে কতখানি দিতে হবে? 1 মন। 20 মনের 20 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মন। তাহলে আপসে আপ হলে 10 ভাগের 1 ভাগ, পরিশ্রম করে হলে 20 ভাগের 1 ভাগ। এই হচ্ছে ওষর। 20 ভাগের 1 ভাগ যেটা, সেটাকে আর ওষর বলা হয় না, সেটাকে বলা হয় নিষ্পে ওষর। যে নিষ্পুণ মানে হচ্ছে অর্ধেক, যে 10 এর অর্ধেক, তাহলে 20 ভাগের 1 ভাগ। বুঝে গেছে কি? তাহলে জাকাত কি সেটা আমরা শিখে ফেললাম, ফিতরা কি সেটাও শিখলাম, ওষুধ কি সেটাও শিখলাম। এই প্রত্যেকটাই আসলে জাকাত। প্রথমটা জাকাত, দ্বিতীয়টাও জাকাতুল ফিতর বলা হয়, আর শেষেটা তো ফল ফসল দিয়ে জাকাত। তাহলে জাকাত শব্দের অর্থ কি? তাহলে জাকাত শব্দের অর্থ হচ্ছে দুইটা। জাকাত শব্দের অর্থ কয়টা? দুইটা। একটা হচ্ছে বরকত, বৃদ্ধি। একটা কি? বরকত বা বৃদ্ধি। আর একটা হচ্ছে তাজকিয়া, পরিশুদ্ধি, পবিত্রতা। একটা হচ্ছে কি? বৃদ্ধি। আর একটা কি? পবিত্রতা, তাজকিয়া। যে জাকাত শব্দের মধ্যে কিন্তু জাকাত, এই যে তাজকিয়া জাকাতের মধ্যে মিল আছে না, যে তাজকিয়া ইসলাই পরিশুদ্ধি, আর একটা হচ্ছে পরিশুদ্ধি। বরকত বা বৃদ্ধি এবং পরিশুদ্ধি কোথায় হবে, কিসের মধ্যে হবে? যে এখানে দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে যে মালি, জিসমানি, রুহানি। মালি হবে অর্থাৎ মাল সম্পদ বৃদ্ধি পাবে, মাল সম্পদ পবিত্র হবে। যেহেতু মাল সম্পদ বৃদ্ধি হবে, আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, এবং পবিত্র হবে কিভাবে? মাল সম্পদ থেকে হারাম বিষয়গুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। জাকাত পেটে ওষুধ যার যার প্রত্যেকের জন্য হারাম, সেটা যেহেতু আমি বাদ দিয়ে দিচ্ছি, অন্যকে দিয়ে দিচ্ছি, তখন সেটা কি হবে? পবিত্র হয়ে যাবে। আবার জিসমানি মানে হচ্ছে দৈহিক। জিসমানি মানে কি? দৈহিক। দৈহিক বৃদ্ধি কিরকম হবে? দৈহিক বৃদ্ধি যে দৈহিক ভাবে সুস্থ সে থাকবে শারীরিক ভাবে। সুবহানাল্লাহ। আবার দৈহিক যে পবিত্রতা হাসিল হবে কিভাবে? হারাম তার দেহের মধ্যে ঢুকবে না। সুবহানাল্লাহ। এটা কিন্তু বিরাট বিষয় যে হারাম যাতে না ঢুকে, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে হারাম ঢুকবে না। আবার রুহানি, রুহানি কিভাবে বৃদ্ধি হবে? রুহানি তার তরক্কি হাসিল হবে। সুবহানাল্লাহ। সে বিভিন্ন মাকাম সে তয় করবে, যে মুহলিকিয়াত গুলো তার মধ্যে থেকে চলে যাবে, মুঞ্জিয়াত গুলো তার মধ্যে হাসিল হবে। সুবহানাল্লাহ। তারপরে কি হবে? যে রুহানি, যে তাসকিয়া, পরিশুদ্ধি হাসিল হবে। তার মানে কি? সে কিন্তু আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রুহানি তাসকিয়া হাসিল হওয়া মানে হচ্ছে তিনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, যেটা আমাদের মূল উদ্দেশ্য। এই দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য কি? খাইদাই ঘুমাই, এটা কি মূল উদ্দেশ্য? নাকি খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনাকে হাসিল করা? কাজেই যে এই যে ওনাকে হাসিল করা, সেটাও কিন্তু জাকাত পেটে ওষুধের মাধ্যমে সেটা হাসিল করা যাবে। সুবহানাল্লাহ। কাজেই আমাদের মালি বৃদ্ধি হবে, পবিত্রতা হবে, জিসমানি বৃদ্ধি হবে, পবিত্রতা হবে, এবং রুহানি বৃদ্ধি হবে, পবিত্রতা হাসিল করে তিনি কি হবেন? আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা জেনে গেলাম জাকাত পেটে ওষুধ কি। এখন আমরা কি কি বিষয়ে আলোচনা করবো সেটা একটু আমরা সংক্ষেপে দেখব, যে আলোচনার বিষয় কি কি। 1 নম্বর হচ্ছে আমরা জাকাত পেটে ওষুধ ওনাদের যে ফজিলত গুলো আমরা দেখব, যে জাকাত পেটে ওষুধ প্রদান না করলে কি কি পরিণত হতে পারে, ক্ষতি কি কি হতে পারে, আর প্রদান করলে কি কি লাভ আমরা পেতে পারি, এই বিষয়গুলো ফজিলত, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। 1 নম্বর বিষয় কি?
যে ফজিলত কি কি, লক্ষ কোটি ফজিলত রয়েছে, যে না দিলে কি কি ক্ষতি হবে, কি পরিণতি হবে, এবং যাকাত সাথে ঔষধ যদি প্রদান করি তাহলে কি লাভ আমরা পাব। আচ্ছা, এটা ওখানে থাক, শেষ হোক, আগেটা থাকুক। আচ্ছা, দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে যে প্রদানকালীন আমরা যে যাকাত সাথে ঔষধ প্রদান করব, যে এই যে প্রদানকালীন বিষয়টা, এখানে যাকাতের ক্ষেত্রে আল্লাহ পাক একটা শব্দ বলেছেন, সেটা কি, যে আতু জাকা, আতা উজ জাকা, আতা উজ জাকা, এর মানে কি, আতা উজ জাকা মানে হচ্ছে যাকাত আদায় করা, একটা মানে হচ্ছে আদায় করা, যে আমরা কিতাবাদিতে দেখেছি যে সমস্ত কিতাবে লেখা হচ্ছে যাকাত আদায় করা। আদায় করা কি, আদায় মানে কি, সংগ্রহ করা, না সংগ্রহ কোথেকে করব, নিজেরটাও সংগ্রহ করতে হবে, অন্যদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। নিজেরটা কখন, যে নিজের উপরে যদি ফরজ ওয়াজিব হয়, যে ইয়াগুলো বললাম, যেমন নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে কি হবে, যাকাতটা ওষুধ ফরজ ওয়াজিব হবে, তো ফল ফসল তৈরি হলে তখন কিন্তু ওষুধ দিতে হবে। আবার ফিতরের কথা বললাম, যে ঈদের দিন সুবেহ সাদিকের সময় কারণ নিসাব পরিমাণ সম্পত্তি থাকলে তখন তার ফিতরা দিতে হবে। কাজে এই যে নিজের উপরে যখন ফরজ ওয়াজিব হবে তখন নিজের থেকে আদায় করতে হবে, আবার নিজের উপরে ফরজ ওয়াজিব হোক বা না হোক, যে তার পরিচিত যারা আছে, তার আয়ত্তের মধ্যে যারা আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন, প্রত্যেকের কাছ থেকেই এই বিষয়টা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আতা শব্দে, আতাউ জাকার শব্দের একটা অর্থ হচ্ছে আদায় করা, একটা অর্থ কি, আদায় করা, সেটা কার কাছ থেকে, নিজের কাছ থেকেও, অন্যদের কাছ থেকেও, নিজের আয়ত্তের মধ্যে যারা রয়েছে অন্যদের কাছ থেকেও। আবার আরেকটা শব্দ হচ্ছে, এমন আদায় করে আমি কি গাঁটি পিঁধে রেখে দিব, যে আমি নিজেরটা আদায় করলাম অন্যদেরটা আদায় করলাম, এমন আদায় করে আমি কি করবো, যে রেখে দিব, কি করতে হবে, সেটা সেটা প্রদান করতে হবে। কোথায়, যেখানে প্রদান করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন সেখানে প্রদান করতে হবে, নাকি শয়তান যেখানে প্রদান করলে সন্তুষ্ট হবে সেখানে দিতে হবে, কোনখানে দিতে হবে, আল্লাহ পাক যেখানে সন্তুষ্ট হবেন সেটা কোথায়, আমরা জানি বর্তমান জামানায় যে মুহাম্মদিয়া জামিয়া শরীফ, ইয়াতিমখানা এবং লিল্লা বোর্ডিং সর্বোত্তম স্থান, সর্বোত্তম স্থান, সেটা আমরা পরবর্তী আলোচনা করব, যেখানে যাকাতটা ওষুধ দিলে যে একমাত্র সর্বোত্তম স্থান, যেখানে দিলে প্রদান করলে নিঃসন্দেহে কবুল হবে। সুবহানাল্লাহ। যেমন নিঃসন্দেহে কবুল হবে কেন, কারণ অন্যান্য অনেক বিষয় আছে যেখানে দেয়া যায় কিন্তু সবগুলো এখন সন্দেহযুক্ত, নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে কবুল হবে, আল্লাহ পাক ওনার তরফ থেকে রহমত বরকত সাকিনা দয়াদান স্থান পাওয়া যাবে, আজাব গজব বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যাবে, সাথে সাথে যে এখানে শেষ হয়ে যাবে না, আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু এই যে যাকাত পেটের ওষুধের কাজ আমি সংগ্রহ করে এখানে প্রদান করে গেছি, তার ফলশ্রুতিতে আমার সৎকাজের সওয়াব পৌঁছাতেই থাকবে। সুবহানাল্লাহ। কারণ এখান থেকেই সমস্ত নেক আমল, যে সমস্ত নেক আমল, সমস্ত তাজদিদি কর্মকাণ্ড দীন ইসলাম, ওনার মূল মূল বিষয়গুলো, যে যাকাতের বিষয় যেমন আমরা আলোচনা করছি, জারি করার কোশিশ করছি, তেমন মূল মূল বিষয়গুলো সারা বিশ্বব্যাপী জারি হচ্ছে। সুবহানাল্লাহ। কাজে এটা খুব ভালোভাবে বুঝতে হবে, সেটাই দুই নম্বর বিষয়, যে প্রদানকালীন আমার কিভাবে দিতে হবে, যাচাই করতে হবে, সেটা যে কাকে দিব। দেখা যাচ্ছে এখন আদায় করার ক্ষেত্রে কোনো বাছবিচার নাই, নিজের তো ঠিক মতো আদায় করা হয় না, হিসাব করা হয় না, আবার অন্যদের কাছ থেকে তো সংগ্রহ করা হয় না, আবার প্রদান করার সময় যাচ্ছে তাই ভাবে কোনো বাছবিচার করা হয় না। কাজে এখানে এই জন্য দ্বিতীয় পয়েন্টটা কি, যে যাচাই করতে হবে আমি কাকে দিব, যে কাউরে দিলে কিন্তু হবে না, যাচাই করে দিতে হবে, এবং সর্বোত্তম স্থান কোনটা, সেটা দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর হচ্ছে কি, যে এই যে আদায় করা, সংগ্রহ করা কিভাবে আমরা করব, আর সংগ্রহ করলে আমাদের কি ফাজাইল ফজিলত কি পাওয়া যাবে, আমরা কি পাবো, নিজেরটা করলে তো নিজেরটা দেওয়া হলোই, আর অন্যদের তো যদি আমি সংগ্রহ করি তাহলে কি পাওয়া যাবে, আমার কি লাভ হবে, সেটা আমরা আলোচনা করি। তাহলে এক নম্বর হচ্ছে ফজিলত, ফজিলত হবে আর প্রদান না করলে কি ক্ষতি হবে, প্রদান করলে কি লাভ পাওয়া যাবে, এক নম্বর। দুই নম্বর কি, প্রদানকালীন আমি কি কি যাচাই করব এবং সর্বোত্তম স্থান কোনটা প্রদান করার, আর তিন নম্বর কি, কিভাবে আমি সংগ্রহ করব, সংগ্রহ করলে কি লাভ পাওয়া যাবে, কি ফজিলত পাওয়া যাবে। তাহলে এই তিনটা বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমে আমরা যাই, তার প্রথম যে বিষয় যে গুরুত্ব বা ফজিলত, এটা একটা ছকের মধ্যে আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে ছকটা, যে গুরুত্ব বা ফজিলত কি এবং প্রদান না করলে কি ক্ষতি হবে এবং প্রদান করলে কি লাভ পাবে, একবারে আমরা দেখাচ্ছি। এখানে এখানে চারটা চারটা করে বিষয় আনা হয়েছে। এক নম্বর কি লেখা আছে, যে গুরুত্ব বা ফজিলতের মধ্যে যাকাত হচ্ছে ফরজ। কিভাবে ফরজ, কতখানি ফরজ, যে যাকাতটা কি প্রশ্ন জাগতে পারে, এটা কি, যে এটা কি করলেও চলবে, এটা কি আবশ্যিক নাকি ঐচ্ছিক, না করলেও চলবে, কত কাজই তো আমাদের আছে, যাকাতের কাজটা তো অনেকেই তো করে না, না করলে কি চলে নাকি করতেই হবে, কি বিষয়, কেমন বিষয়, সহজেই বোঝা যাবে যে কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক শুধু যাকাত শব্দটাই 32 বার কালামুল্লাহ শরীফে এসেছে। সুবহানাল্লাহ। এছাড়া ইনফাকা এবং সৎকার শব্দ দিয়ে, ইনফাকা শব্দটা এসেছে 34 বার, সৎকার শব্দটা এসেছে 9 বার, এই দুটো শব্দ যাকাতের কথা ব্যক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রায় 84 বার যাকাতের বিষয়টি কালামুল্লাহ শরীফে এসেছে। এছাড়াও একজন একটা হিসাব বের করেছেন, যে খরচ করা যদি আমি ধরি তাহলে আগে কোনটা বুঝাবে, ফরজ ওয়াজিবটা না নফলটা, ফরজ, তাই যদি হয়ে থাকে তাহলে যাকাতের ওষুধের বিষয়টা প্রায় 150 বারের অধিক, যেখানে খরচ করা সেখানে কিন্তু যাকাতের ওষুধ প্রথম হয়, তাই 150 বারের অধিক কালামুল্লাহ শরীফে এসেছে। এককভাবে আর কোনো বিষয় এত অধিক সংখ্যক বার
কালামুল্লাহ শরীফে বলা হয়নি। সুবহান আল্লাহ, কো ফিকিরের বিষয় যে যারা চাকরি ব্যবসা করে থাকে, যে চাকরি যারা করে তার মালিক যদি তাকে এসে বলে যে এই কাজটা করো, যে মালিক সরাসরি যদি কর্মচারীকে কোনো আদেশ দেয় যে এই কাজটা করো, কর্মচারী কি বসে থাকতে পারবে? সে পেরেশান হয়ে যাবে, বেচুন হয়ে যাবে যে কিভাবে কাজটা করা যায়, কত নিখুঁত ভাবে কাজটা করা যায়, কিভাবে মালিকের সন্তুষ্টি হাসিল করা যায়। আর সেখানে যিনি সমস্ত জাহানের মালিক, যে রব্বুল আলামিন, কোটি কোটি আলমের যিনি মালিক, যিনি খলিক, যিনি রব, তিনি আমাদেরকে প্রায় 150 বারের অধিক এই জাকাতের কথা বললেন, জাকাত আদায় করো, সংগ্রহ করো, প্রদান করো, হক জায়গায় পৌঁছাও। তাহলে বুঝতে হবে যে আতাউজ জাকাত যে কত গুরুত্বপূর্ণ, জাকাতের বিষয়টা কত শক্ত ফরজ, যে এই কাজ কোনো ঐচ্ছিক বিষয় না, যে আবশ্যিক বিষয়, আবশ্যিক বিষয়ের মধ্যে অন্যতম মূল আবশ্যিক বিষয়। সুবহানাল্লাহ, যেটা করতে তো হবেই, অবশ্যই 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 এটা করতে হবে। সুবহানাল্লাহ, এখন যদি না করা হয় তাহলে কি হবে? যেটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সেটা যদি না করা হয় তাহলে কি হবে? তাহলে সেটা হারাম হয়ে যাবে। এখন যাকাত যদি আদায় না করা হয়, প্রদান যদি না করা হয়, সংগ্রহ যদি না করে, তাহলে কি হবে? সেটা এখানে দেখানো হচ্ছে যে হারাম বিষয় হয়ে যাবে, তার মাল সম্পদ, তার খাওয়া খাদ্য সমস্ত কিছু হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা হাদিস শরীফে স্পষ্ট বলা হয়েছে যে কত ওয়াজাবা আলাইকা সাদাকাতুন ফালা তুখরিজুহা ফাইহরিকুল হারামুল হালাল, যে কত ওয়াজাবা আলাইকা সাদাকাতুন, কারো উপরে যাকাত সেটা ওসর ফরজ হলো, ওয়াজিব হলো, ফালা তুখরিজুহা, কিন্তু সে সেটা আলাদা করলো না, সে সেটা আদায় করে সে আলাদা করলো না, সে হক জায়গায় পৌঁছালো না, পরিণত কি, ইহলিকুল হারামুল হালাল, এটা তার জন্য হালাল ছিল না, এটা হারাম ছিল। এই হারামটা, এই হারামটা তার মাল সম্পদের সাথে মিলে মিশে সমস্ত মাল সম্পদকে হারাম করে ফেলবে, নাউজুবিল্লাহ, এবং সমস্ত মাল সম্পদকে নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, নাউজুবিল্লাহ। কাজে কি হবে? তার সমস্ত মাল সম্পদ হারাম হয়ে যাবে। খুব ফিকিরের বিষয় যে সমস্ত মাল সম্পদ, খাওয়া খাদ্য, যে ওষুধ না দিলে সমস্ত খাওয়া খাদ্য হারাম হয়ে যাচ্ছে, এবং যাকাত ফিতরা না দিলে সমস্ত মাল সম্পদ তার হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তার ফলে কি, যদি সে যাকাত প্রদান করে তাহলে কি হবে? যেটা লেখা আছে যে শুধু হালালই থাকবে না, তার মাল সম্পদ খাওয়া খাদ্যটা হালাল থাকবেই, বরং হালাল রিজিকের নতুন নতুন পথ আল্লাহ পাক খুলে দিবেন, সুবহানাল্লাহ, সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। কাজেই এক নম্বর যে বিষয় যে যাকাত কোনো ঐচ্ছিক বিষয় না, এটা অত্যন্ত শক্ত ফরজ। কতবার যাকাত শব্দটা এসেছে কালামুল্লাহ শরীফে? 32 বার। আরেকটা জিনিস মনে রাখবেন, 32 বার যেমন যাকাত এসেছে, তেমন 32 বার বরকত শব্দটা এসেছে, সুবহানাল্লাহ। অর্থাৎ যাকাত মানেই বরকত। আর যে ইনফাকা বা সৎকা শব্দ দিয়ে 84 বার, আর খরচ করা হিসেবে প্রায় 150 বারের মতো যাকাত শব্দটি এসেছে, সুবহানাল্লাহ, যাকাতের বিষয়টি এসেছে। যদি না দেয় কেউ, প্রদান না করে, কাজ না করে, তাহলে কি হবে? তার মান সম্পদ, তার খাওয়া খাদ্য সমস্ত কিছু হারাম হয়ে যাবে। আর যদি প্রদান করে, কাজ করে, আদায় করে, সংগ্রহ করে এনে হক জায়গায় পৌঁছে, তাহলে কি হবে? যে শুধু হালালই থাকবে না, বরং আল্লাহ পাক তিনি হালাল রিজিকের আরো অনেক পথ খুলে দিবেন, সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। যেটা কালামুল্লাহ শরীফে আছে যে মান কুদির আলাই রিস্কু ফাল ইনফিক মিমা আতাহু লাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সাইয়াজালু লাহু বাদা উসরি ইউসরা। সাহা বলা হয়েছে যে যে খরচ করবে, যার সংকীর্ণতা হওয়ার সময় যে খরচ, আল্লাহ পাক কি বলছে, তার সাধ্য সমর্থন নেই, খরচ করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে জাকাতের ওষুধ বিষয়টা আসবে, যে খরচ যদি সে করে কি হবে? জাকাত ফেটে ওষুধ কাজ যদি করে, সে যদি জাকাত ফেটে ওষুধ যদি প্রদান করে, হক জায়গায় পৌঁছায়, তাহলে কি হবে? যে সাইয়াজালুল্লাহু বাদা উসরি ইউসরা, অতি শীঘ্র, সাহা মানে হচ্ছে অতি শীঘ্র, অতি শীঘ্র আল্লাহ পাক কি করবেন? তার কঠিন বিষয়টা আল্লাহ পাক সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। খুব ফিকিরের বিষয় যে আল্লাহ পাক যে হালাল রিজিকের অনেক নতুন নতুন পথ আমাদের জন্য সহজ করে দিবেন, উন্মুক্ত করে দিবেন, এক নম্বর। দুই নম্বর কি, যে ইমান ওনার দলিল, ইমান ওনার দলিল, যে ইমানের দলিল হচ্ছে যাকাত। কিভাবে, কোত্থেকে বললাম, এটা পুরোপুরি হাদিস, এই শব্দটাই হাদিস শরীফ, যে হাদিস শরীফে আছে, যে হাদিস শরীফের কিতাব সিএসসিদের কিতাব, একটা কিতাব হচ্ছে নাসাই শরীফ, নাসাই শরীফে আছে যে আজ জাকাতু বোরহানুন, যে যাকাত হচ্ছে দলিল, ইমান সম্মানিত ইমান ওনার দলিল, সুবহানাল্লাহ। কোরআন শরীফে স্পষ্ট ভাবে যাকাতের কথাটা অনেকবার এসেছে, যে ইমানের অংশ ইমানই বলা হয়েছে। যেমন একটা এসে আমরা বলছি যে আল্লাহ পাক কালামুল শরীফ বলছেন যে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ও ফিকির করতে হবে যে আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিচ্ছেন যে এই যে আতা শব্দই ব্যবহার করলো, ইউতুনা যাকাতা মানে আতা শব্দ থেকে এসেছে, যে যারা যে যাকাত আদায় করবে না, নিজেরটা হোক বা নিজের পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন থেকে যারা আদায় করবে না এবং সেটা হক জায়গায় পৌঁছাবে না, কি তাদের, তাদের কি অবস্থা হবে? যে তারা ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফির, নাউজুবিল্লাহ। কো ফিকির করতে হবে, যে অনেকে ভাবতে পারে যে যাকাত হচ্ছে ঐচ্ছিক বিষয়, করলেও চলবে না করলেও চলবে, কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন কি, যারা যাকাত সংগ্রহ করবে না এবং হক জায়গায় পৌঁছে না, আতাউ জাকাই বলা হচ্ছে, যারা এই কাজগুলো করবে না, যাকাত প্রদান করবে না, সংগ্রহ করবে না, হক জায়গায় পৌঁছাবে না, তাদের কি, তাদের পরিচয় কি, তারা কি হবে?
তারা আখিরাতে বিশ্বাস করে না এবং তারা হচ্ছে কাফির, নাউজুবিল্লাহ। কাজে জাকাত ইমানের অংশ তো অবশ্যই, বরং জাকাত থেকে যারা দূরে থাকবে তারা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দেখেছি যে হযরত সিদ্দিকে আকবর আলসাম যখন নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে আমাদের থেকে পর্দা করলেন, তখন হযরত সিদ্দিকে আকবর আলসাম তিনি জাকাত যারা অস্বীকার করেছিল জাকাত আদায় করার জন্য তিনি জিহাদ ঘোষণা করেছেন, এটা সহজ কথা না। ওই অবস্থা হচ্ছে ফারুক আজম ওনারা বলেছেন যে এখন কি জিহাদ করার সময়, যে জিহাদ করলে তো মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন উনি বলেছেন আল্লাহ আল্লাহ পাক ওনার কসম, লাউ কাতিলান না, অবশ্যই 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 আমি জিহাদ ঘোষণা করলাম। মানে তা দানিস জাকাত, জাকাতের একটা রশি, উঠবা বকরিবাদার রশি, যারা কম দিবে উঠবার বকরিবাদার রশি কোনো গুরুত্ব নাই, কিন্তু সেটা আল্লাহ পাক ওনার আদেশ যদি হয়, জাকাত যদি হয়ে যায়, এটা যে কম দিবে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, সুবহান আল্লাহ। তাহলে ফিকির করতে হবে জাকাত আদায় করা, আতাউ জাকা সংগ্রহ করা এবং হক জায়গায় পৌঁছানো কত গুরুত্বপূর্ণ বিষয়। যে কাজেই যারা সেটা করবে না তারা ইমান থেকে খারিজ হয়ে যাবে, তারা বেঈমান কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন তার পরিণতি কি, যে এখন বেঈমান হয়ে গেলে তার কোনো আমল, কোনো আমলই কিন্তু, যে যাদের ইমান নাই তাদের আমল কবুল হবে, কোনো ইবাদত বন্দিগি কোনো আমল কবুল হবে না। এক হচ্ছে তার সমস্ত খাওয়া খাদ্য যেহেতু হারাম হয়ে যাচ্ছে, সমস্ত মাল সম্পদ হারাম হয়ে যাচ্ছে, যে এক দানা হারাম ভক্ষণ করলে 40 দিন ইবাদত বন্দি কবুল হয় না, আর তার সমস্ত কিছুই হারাম হয়ে গেছে, তার কোন ইবাদত বন্দি, তার সে ইমান হারিয়ে গেছে, কোন ইবাদত বন্দি তার কবুল হবে না, নাউজুবিল্লাহ। আবার এক দানা যেটা হাদিস শরীফে আছে, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণ থেকে বর্ধিত গোস্তের টুকরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোথায় যাবে তাহলে? তাহলে সেটা জাহান্নামে যাবে। খুব ফিকিরের বিষয় যে আমরা অনেক কাজ করি, মনে হচ্ছে যে আমরা হালাল ভক্ষণ করছি, কিন্তু আসলে কিন্তু খাওয়া খাওয়া হারাম হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। যেহেতু জাকাত ফেতরা ওসুরের সাথে আমরা জড়িত না, যে আদায় করি না নিজেরটা, অন্যদের থেকে সংগ্রহ করি না, আর হক জায়গায় আমরা পৌঁছাই না, নাউজুবিল্লাহ। মোহাম্মদিয়া জামিশরী এতিমখানা সেখানে আমরা পৌঁছাই না। কাজেই খাওয়া খাদ্য যে আমরা খাচ্ছি সেগুলো কিন্তু হারাম হয়ে যাচ্ছে, এটা কোনো মন গড়া কথা না, সেটা হাদিস শরীফে কোরআন শরীফে স্পষ্ট ভাবে বলা আছে, যেটা আমরা বলছি আলোচনা করেছি। কাজেই তার সমস্ত ইবাদত বন্দিগি ব্যর্থ হয়ে যাবে, সে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। তার গোস্তের টুকরা, একটা গোস্তের টুকরা তো আলাদা করে জাহান্নামে নেওয়া হবে না, পুরো দেহটাই তার জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। কাজেই জাকাত অত্যন্ত শক্ত ফরজ, এই ফরজ আদায় না করলে তার সমস্ত কিছু হারাম হয়ে যাচ্ছে, ফরজ আদায় না করার ফলে সে ইমান হারা হয়ে যাচ্ছে, এবং ইমান হারা হওয়ার ফলে তার কোন ইবাদত বন্দিগি, সমস্ত ইবাদত বন্দিগি তার বরবাদ হয়ে যাচ্ছে। যে বছরে জাকাত দিতে কয়বার, মাত্র একবার, সারা বছর একজন নামাজ পড়ে প্রায় 2100 ওয়াক্ত ফরজ ওয়াজিব নামাজ পড়ে, কত ওয়াক্ত? 2100 ওয়াক্ত, এত কষ্ট করে পড়ে, কিন্তু যদি বছরে সে জাকাত না দেয়, জাকাত না দেয়, তাহলে তার এই 2100 ওয়াক্ত নামাজ তার বরবাদ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজে ইচ্ছাকৃত ভাবে কাজা করে, সে কি হয়, যে 80 হোক বা 80 হোক বা 2,88,00,000 বছর সে জাহান্নামের আগুনে জ্বলবে, নাউজুবিল্লাহ। আর তার 2100 ওয়াক্ত নামাজ এক বছরে জাকাত না দিলে, একবার মাত্র জাকাত না, তার বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে 2100 × 2,80,00,000, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর সে জাহান্নামের আগুনে জ্বলার উপযুক্ত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। কাজে ফিকির করতে হবে যে তাহলে এখন যদি আমি প্রদান করি, জাকাত আদায় করি, তাহলে কি হবে, নামাজ রোজা সমস্ত ইবাদত বন্দী তো কবুল তো হবেই, বরং কবুল হওয়ার মতো উপযুক্ত আল্লাহ পাক বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। যে এই যে বলা হলো তাসকিয়া অর্জন করলে কি হবে, সে তার মধ্যে হুজুরিয়ত জারি হবে, তার সমস্ত ইবাদত বন্দী খুলুসিয়ত জারি হবে, খুলুসিয়ত আসবে, তার ইবাদত বন্দী সমস্ত কিছু কবুল হবে, সুবহানাল্লাহ। কাজেই 2 নম্বর বিষয় আমরা শিখে ফেললাম, 1 নম্বর কি ছিল, ফরজ, ফরজ আদায় না করলে কি হবে, হারাম মিশ্রিত হয়ে যাবে, এবং যে সমস্ত জিনিস হারাম হয়ে যাচ্ছে, আর যদি আমি করি ঠিক মতো জাকাতের কাজ, তাহলে কি হবে, সমস্ত খাওয়া কথা হালাল থাকবে, হালাল রিজিকের পথ খুলবে। আবার কি দ্বিতীয় বিষয়টা কি, যে যদি জাকাত হচ্ছে ইমানের অংশ, আর জাকাত বোরহানুন, যে ইমান থেকে সে খারিজ হয়ে সে কাফের হয়ে যাবে, সে আখিরাতে বিশ্বাস করে না, সে কাফের হয়ে যাবে, তার ফল কি হবে, তার কোনো ইবাদত বন্দী কবুল হবে না, নাউজুবিল্লাহ। আর যদি করা হয় তাহলে সমস্ত ইবাদত বন্দী তার কবুল হবে, সুবহানাল্লাহ। সে জাহান্নামি হবে না, সে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। 3 নম্বর যে বিষয়টা, যেটা আগে আমরা বলেছি যে অর্থনৈতিক মুক্তি, আমাদের টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন নাই, এমন কেউ আছে এখানে যে টাকা পয়সার প্রয়োজন নাই? প্রত্যেকের আমাদের টাকা পয়সার প্রয়োজন, সুবহানাল্লাহ। কাজেই টাকা পয়সা যদি প্রয়োজন হয়, শেষ জামানায় বলা হয়েছে যে একটা কদম বাড়াইতে গেলেও পয়সা লাগে, কেন, এই যে কদমটা বাড়াবো শক্তি লাগবে না, শক্তি কোথেকে আসবে, খাওয়া খাদ্য থেকে, খাওয়া খাদ্য কি এমনি পাওয়া যায়, পয়সা লাগবে, পয়সা দিয়ে খাওয়া খাদ্য তৈরি করতে হবে, কিনতে হবে। কাজেই শেষ জামানায় একটা কদমও বাড়ানো যায় না পয়সা ছাড়া, তাহলে পয়সা কোথেকে পাবো, এই যে ফালিফা পালন করবো, নেক কাজ করবো, যে অন্যান্য কাজ করবো, পয়সা কোথেকে আসবে, রিজিকের মালিক কে, রিজিকের মালিক হচ্ছেন যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি তিনি আমাদেরকে রিজিকের কি ফসলা দিয়েছেন এটা হিসাব করতে হবে। আল্লাহ পাক আলামুল শরীফে বলেছেন যে নাহনু কসামনা বাইনাহু মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে আমি সমস্ত কিছু আমি বন্টন করে দিয়েছি দুনিয়াতে যা যা প্রয়োজন, সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা পাই না, কেন আমরা পাই না, কারণ আল্লাহ পাক যে উসুল দিয়েছেন পাওয়ার,
সে উসুলের মধ্যে আমরা নাই। আল্লাহপাক অর্থনৈতিক সচ্ছলতা কি উসুল দিয়েছেন, কি উপায় দিয়েছেন? আল্লাহপাক জাকাত ব্যবস্থা দিয়েছেন, কিন্তু জাকাতের কাজের মধ্যে আমরা আছি, আমরা কিন্তু নাই। তাহলে আমাদের সচ্ছলতা আসবে, সচ্ছলতা আসবে না। কাজে এই যে সচ্ছলতা আসার দোসরা কিন্তু কোনো উপায় নাই, একমাত্র উপায়, একমাত্র উপায় হচ্ছে জাকাত। যত কাজই করা হোক, কামাই করে কিন্তু ধনী হওয়া যায় না। ধনী হওয়া যায় কি, একটা লোক কোটি কোটি টাকা কামাই করলো কিন্তু সে ঘুমাইতে পারে না, তার অন্তরে ইতমিনান নাই, শান্তি নাই, তার চাহিদা মিটেনি, কোটি কোটি চাহিদা, কোটি কোটি কামাই করেছে কিন্তু কোটি কোটি চাহিদা, সে কি ধনী না দরিদ্র? সে কিন্তু গরিব, সে কিন্তু গুণী হতে পারে নাই, সে কিন্তু ধনী হতে পারে নাই। কাজে কেউ কোনোদিন ধনী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই জাকাতের আঞ্জাম যে সে না দিবে, আদায় না করবে, নিজেরটা হোক অন্যদের কাছ থেকে হোক, এবং হক জায়গায় মুহাম্মদীয় জামিসে এখানে না পৌঁছাবে, সে কিন্তু কোশ্চিন কালেও ধনী হতে পারবে না। পারবে কি? কারণ এই জাকাতের মধ্যে এক হচ্ছে আল্লাহপাক বরকত দান করবেন, তার মাল সম্পদ বাড়াই দিবেন, আবার তার আত্মিক পরিতৃপ্তি, তার যে চাহিদা সেটাও মিটবে। এই দুইয়ের সমন্বয় না হলে কোনোদিন সে ধনী হতে পারবে না। কোটি কোটি টাকা আসছে কিন্তু তার আর্থিক পরিতৃপ্তি নাই, তার চাহিদা মিটেনি, তার শান্তি নাই, তার ইতমিনান নাই, তার কোটি কোটি চাহিদা, সে কিন্তু ধনী হতে পারে না। কাজে কেউ কোনোদিন ধনী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সা আল্লাহ পাক যে ব্যবস্থা দিয়েছেন জাকাত ব্যবস্থা, এই জাকাত ব্যবস্থার আঞ্জাম যে যতদিন পর্যন্ত না দিবে, সে কোনোদিন ধনী হতে পারবে না। খুব সহজ কথা। কাজে অর্থনীতি মুক্তির একমাত্র উপায় হচ্ছে যিনি রিজিক দাতা, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি যে উপায় দিয়েছেন জাকাত ব্যবস্থা, সেই জাকাত ব্যবস্থার আঞ্জাম দেওয়া, সেটা আদায় করতে হবে এবং হক জায়গায় সেটা পৌঁছাতে হবে। সুবহান আল্লাহ। যেটা আমরা আগেও দেখেছি, একটু আগে যে আলোচনা করলাম, যজর সিদ্দিক আকবর আছেন, তিনি জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন, ফারুক আজম আছেন, তিনি একেবারে কামাই রোজগার হিসাব করে করে জাকাত আদায় করতেন, তিনি বাইতুল মাল প্রতিষ্ঠা করেছেন, জাকাত আদায় করেছেন, এবং পরবর্তীতে জুন্নুরানী আছেন, ওনার সময় যে অর্ধেক জাহানের বেশি খিলাফতের আন্দারে, তখন দেখা গেছে যে ঘরে ঘরে এত বেশি ঐশ্বর্য, এত বেশি মাল সম্পদ, যে হজরত সাহাবা একটা বলেছেন, ওনার বর্ণনা করেছেন, হজরত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মনে রাখবেন, এটা মানুষকে শোনাবেন, মানুষের জানা দরকার আছে, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে তখন আমাদের এত সমৃদ্ধি যে উনি বলেছেন যে আমি আমার নাক মুবারক মুছি কি দিয়ে, কাফতানের কাপড় দিয়ে। কি কাপড় দিয়ে? এটা কেমন কাপড়? এটা রাজকীয় পোশাক, রাজার পোশাক, যে সবচেয়ে দামি কাপড়, যেটা এখনো টপকাপি মিউজিয়ামে, তুরস্কের টপকাপি মিউজিয়ামে এটা স্যাম্পল এখনো রাখা আছে, এত দামি পোশাক যে মিউজিয়ামে তার স্যাম্পল রাখতে, সুবহান আল্লাহ। সেই দামি পোশাক দিয়ে নাকের ময়লা পরিষ্কার করা হয়, তাহলে অন্যান্য বিষয়গুলা কত দামি, কত প্রাচুর্যময়, কত ঐশ্বর্য, ঘরে ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি দিনার দিরাম ওনারা কান্নাকাটি করছে, আল্লাহ পাক দুনিয়াতেই কি বেহেস্ত পেয়ে গেলাম কিনা, যে ইন্তেকালের পরে আমাদের জন্য জান্নাত থাকবে কিনা, ওনারা সেই কান্নাকাটি পর্যন্ত করেছেন। সুবহান আল্লাহ। এটা ফিকিরের বিষয় যে কোটি কোটি মানুষের মতো এই ঐশ্বর্য, এই প্রাচুর্য, এটা কূটনৈতিক ভাবে ফসলা, জাকাতের মাধ্যমে কূটনৈতিক ভাবে মানুষ ধনী হয়ে যাবে। সুবহান আল্লাহ। এটা মানুষ হিসাব মিলাতে পারে না, মানুষ কামাই রোজগার করে কোনোদিন ধনী হতে পারবে না। যে দারিদ্র বিমোচনে অনেক খাত করে, বিভিন্ন রকম তারা কৌশল করে, কিন্তু মানুষের চাহিদা মিটে কি, চাহিদা কোনোদিন মিটবে না, একমাত্র জাকাত ব্যবস্থার মাধ্যমে মানুষের চাহিদা মিটবে। সুবহান আল্লাহ। কাজে এটা হিসাব রাখতে হবে। এরপরে কি, এখন অর্থনীতির মুক্তি, এখন জাকাতের কাজ যদি কেউ না করে, যে আদায় এবং প্রদান, জাকাত শব্দের কয়টা অর্থ? দুইটা অর্থ, আদায় এবং প্রদান। আদায় করতে হবে কার কাছ থেকে? নিজের কাছ থেকে, এবং আয়ত্তের মধ্যে যারা আছে তাদের কাছ থেকে। আর প্রদান করতে হবে কোথায়? কি এক দুজন কথা বলে তো হবে না, তাহলে কি সবাই ঘুম? হ্যাঁ, সবার বলতে হবে। কোথায় প্রদান করতে হবে? লীলাবণী। এটা মনে রাখতে হবে যে এখানে যে তালিম তালকিন যে বিষয়গুলা, এই বিষয়গুলা কে ব্যবস্থা করেছেন বলেন দেখি। এই যে আমার কিন্তু এখন আসার কথা ছিল না, গত কয়েকদিন ধরে আসতে হচ্ছে, এত কষ্ট করে আসার আমার দরকার ছিল? হ্যাঁ, আমার তো আসার কথা বাদেশা, কিন্তু কেন আসতেছি? এই জাকাতের বিষয়টা আলোচনা করার জন্য। সুবহান আল্লাহ। যে কেন দরকার? জাকাত হচ্ছে মূল বিষয়। জাকাত থেকে যদি আমরা সরে যাই, তাহলে কি ইমান থাকবে কি? তাহলে আমাদের সমস্ত কিছু ব্যর্থ। আমরা কি কামাই রোজগার করে টাকা পয়সা অর্জন করতে পারবো? কি মনে হয়, ধনী হওয়া যাবে? কোনোদিন হওয়া যাবে না। কাজে মূল বিষয়গুলো কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে, যে আমি ঘুমায় ঢুলে পড়লে হবে না, শয়তান কিন্তু ঘুম পাড়ায় দিবে, শয়তান কিন্তু ঢুলে দিবে, এখানে মনোযোগ রাখতে দিবে না। কিন্তু আমারটা যদি আমি চাই, আমি যদি সফলতা চাই, যদি দুনিয়াতে কামিয়াবি চাই, যদি আখিরাতে কামিয়াবি চাই, সত্যিকার অর্থে যদি আমি সাফল্য চাই, হাকিকি ভাবে, একেবারে কোনো বানোয়াটি এখানে নেই, বানোয়াটি আছে কি? কোনো কোনো বানোয়াটি নাই। যদি হাকিকতে আসলেই যদি আমি কামিয়াবি চাই, যে মূল বিষয় যেগুলো জাকাত ব্যবস্থা, সেখানে কিন্তু আমার আঞ্জাম দিতে হবে। আর যদি আমি গাফেল হয়ে থাকি, এই দুনিয়া তো শয়তান সেটাই চায়, গাফলতির মধ্যে রাখতে চায়, যে এখানেও গাফলতির মধ্যে থাকবো, এখানে তো ব্যর্থ, পদে পদে নানান বিপদ আপদের মধ্যে থাকতে হবে, কোনোদিন কামিয়াবি হাসিল হবে না, আর আখিরাতেও তো বিরাট দুর্যোগ আমার জন্য রয়েছে, নাউজুবিল্লাহ। কাজেই হিসাব করতে হবে যে ব্যবস্থা, নিজেরটা নিজের ব্যবস্থা করতে হবে, একজন আরেকজনটা করে দিতে পারবে না। পারবে? যার যারটা তার ব্যবস্থা করতে। কাজে যখন প্রশ্ন জিজ্ঞেস করি, স্বতঃস্ফূর্ত ভাবে গলা চড়ায় উত্তরটা দিতে হবে, যে এখানে ঝিমায় থাকলে হবে না, যে শয়তান চাবে কি ঘুম পাড়ায় রাখতে, ঝিমায় রাখতে, কিন্তু আমারটা, আমার রক্ত আমারই গরম রাখতে হবে, আমারটা আমার ঠিক রাখতে হবে। বুঝা গেছে কি?
তাহলে জাকাত কোথায় প্রদান করতে হবে? এতিমখানা মুল্লিল্লা বলি সেখানে প্রদান করতে হবে। আচ্ছা, এখন যদি জাকাতের কেউ আঞ্জাম না দেয় তার পরিণতি কি? তার পরিণতি কি হবে? সে তার মাল সম্পদ, এই যে দেয়া আছে, তার মাল সম্পদ কি হবে? বিনষ্ট হবে, ধ্বংস হবে। নষ্ট হওয়া হচ্ছে কি, একটা জিনিস কিছুটা নষ্ট হয়, আর ধ্বংস হলে পুরাটা গায়েব হয়ে যায়। তাহলে নষ্ট হবে কখন? যেটা হাদিস শরীফে বলা আছে যে মা তুলিফা মানুন ফি বাররে ওয়ালা বাহারে ইল্লা বি হাফসি জাকাত, মা তুলিফা মানুন ফি বাররে ওয়ালা বাহারে, যে মাল সম্পদ যদি নষ্ট হয় জমিনে পানিতে কোথাও যদি মাল সম্পদ নষ্ট হয় তার কারণ কি? ইল্লা বি হাফসি জাকাত, যে হাফসু জাকাত অর্থাৎ জাকাতটা বন্দি করা আছে, জাকাত বন্দি করা আছে। মানুষ বন্দী হতে পারে, জাকাত আবার বন্দী হয় কিভাবে? কিভাবে বন্দী হয় জাকাত? যে এই যে আদায় করার কথা ছিল, নিজের কাছ থেকে নিজেরটা আমি হিসাব করে দিলাম না, জাকাত ওষুধ আমি হিসাব করে দিই না, ওষুধের কোনো হিসাব আমি রাখি না, যে ফেরতা কি দিতে হবে, কজনে দিতে হবে, কোনো হিসাব আমার নাই, জাকাত কত দিতে হবে আমার উপর ফরজ আছে, কোনো হিসাব আমি করি না, তাহলে কি জাকাত বন্দী করে রেখেছি না আমি? আর আমার আয়ত্তের মধ্যে যারা ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে আমি জাকাতের শব্দ মুখ দিয়ে উচ্চারণ করি না, প্রদান করার কথা বলি না, সংগ্রহ করি না, জাকাত আমি বন্দী করে রেখেছি কি রাখি না? রাখি নাই, রেখেছি। চিঠি নিয়ে বিতরণ করার কথা ছিল আমি বিতরণ করি না, জাকাত বন্দী করে রাখি রেখেছি না, রেখেছি। আর যেখানে প্রদান করার কথা ছিল, যেখানে প্রদান করলে আল্লাহ পাক সন্তুষ্ট হতেন, নিঃসন্দেহে কবুল হতেন, সেখানে আমি প্রদান করি না, যাচ্ছে তাই ভাবে আমি প্রদান করি, শয়তান যেখানে সন্তুষ্ট সেখানে প্রদান করি, নাউজুবিল্লাহ। জাকাত বন্দি করেছি কি করি নাই? করেছি। তাহলে এই হাদিস শরীফ অনুসারে কি হবে? মাল সম্পদ কি ঠিক থাকবে না নষ্ট হবে? নষ্ট হবে জমিনের পানিতে, মানে সর্বক্ষেত্রে মাল সম্পদ নষ্ট হওয়ার কারণ হচ্ছে কি? সে জাকাত বন্দি করে রেখেছে। কাজে যেই মাল সম্পদ যেখানে দেখবেন যে মাল সম্পদ নষ্ট হয়েছে, বুঝতে হবে কি, যে সে জাকাত বন্দি করে রেখেছে, কোন না কোনো ভাবে সে জাকাত বন্দি করে রেখেছে, নাউজুবিল্লাহ। যদি কারো একটা টাকা হারায় আমি কি সিদ্ধান্ত নিবো? এই হাদিস অনুসারে সে জাকাত বন্দি করে রেখেছে, হয় সে নিজেরটা দেয় নাই জাকাতটা ওষুধ, অথবা তার আয়ত্তের মধ্যে যারা ছিল তাদের সবার কাছ থেকে আদায় করে নাই, বলে নাই, আর হক জায়গায় সে প্রদান করে নাই। তাহলে একটা টাকা হারিলে এই ফসল হবে, আর যারা অনেক টাকা হারিয়ে যায়, জিনিসপত্র হারিয়ে যায়, ক্ষতি হয়, তাদের কি বুঝে যাচ্ছে স্পষ্ট যে জাকাতের আন্দামের মধ্যে সে নাই, নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে মাল সম্পদ নষ্ট হবে কি জন্য? জাকাত কি করে রাখলে? বন্দি করে রাখলে। আর ধ্বংস হবে কখন? সেটাও হাদিস হবে, আমরা যা বলছি প্রত্যেকটা কিন্তু হাদিস থেকে, একটা জিনিসও আমি বানাই বলছি না, প্রত্যেকটা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে, সুবহান আল্লাহ। এবং বেশিরভাগই মামদুম মুসিদ্দিন হাসান ওনার ওয়াজ শরীফ থেকে আমি নিয়েছি, সুবহান আল্লাহ। এবং তার পরবর্তী ওয়াজ শরীফ গুলো বুঝার জন্য হয়তো কিছু কিতাব আমি স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কিন্তু বেশিরভাগই হুবহু ওয়াজ শরীফ থেকে নেওয়া, সুবহান আল্লাহ। কাজেই মাল সম্পদ ধ্বংস হবে কখন? যে যে মাল সম্পদ ধ্বংস হবে, মাখলা তাতে জাকাতু মালান কত্তু ইল্লা হালাকাতু, যে অবশ্যই অবশ্যই মাল সম্পদ কি হবে? যে ধ্বংস হবে কখন? যে জাকাত ক্ষেত্রে ওষুধ যদি মূল মানের সাথে কি করা হয়, মিশিয়ে দেওয়া হয়, মিশ্রিত করে ফেলা হয়। যেমন যে কারো 10,000 টাকা জাকাত হলো, সে 9,999 টাকা জাকাত দিলে 1 টাকা কম দিল, 1 টাকা সে যে কোনো কারণে কম দিল, এই 1টা টাকা তার সমস্ত মালের মধ্যে ঘুরতে থাকবে, প্রত্যেকটা মালের মধ্যে তার 1 টাকার একটা অংশ থাকবে, তাহলে কি হলো? যে পুরা মাল সম্পদ তার হালাক হয়ে যাবে। কত্তু মানে আরবিতে বলে অবশ্যই অবশ্যই, ইল্লা হালাকাতু, যে তার সমস্ত মালকে ধ্বংস না করে ছাড়বে না। কাজে জাকাতের মাল যদি মূল মালের সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? সমস্ত মাল সম্পদ হারাম হয়ে যাবে, সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে। কাজে এটা মনে রাখতে হবে যে জাকাত ফেটে ওষুধ যদি আমি প্রদান না করি, মূল মালের সাথে মিলিয়ে দিই, তাহলে সমস্ত মাল সম্পদ কি হারাম হয়ে ধ্বংস হয়ে যাবে। যেমন আমরা হারামের একটা উদাহরণ দিই, যে 1 গ্লাস পানি আছে, সেখানে যদি পাক পবিত্র পানি 1 ফোঁটা নাজাসাত যদি নাপাক আমি ফেলি, পুরো পানিটা নাপাক হয়ে যায়, নাউজুবিল্লাহ। তেমন এই জাকাত ফেটে ওষুধ তার জন্য কি ছিল? হারাম ছিল। এটা যদি সে মূল মালের সাথে মিলিয়ে দেয়, তো মূল মাল পুরাটা হারাম হয়ে ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? জাকাত ফেটে ওষুধে কাজ না করলে, প্রদান না করলে হক জায়গায়, তাহলে কি হবে? যে নষ্ট হবে, বন্দি করে রাখলে নষ্ট হবে, আর মিশিয়ে দিলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। আর যদি কাজ করি তাহলে কি হবে? কি লেখা আছে এখানে? যে বহুগুণে বৃদ্ধি প্রাপ্ত হবে, সুবহান আল্লাহ। এই বহুগুণের শব্দটা কিন্তু আমার ব্যবহার করা শব্দ না, এটা কালাম মূলসে আল্লাহ পাক তিনি ব্যবহার করেছে, সুবহান আল্লাহ। যে আল্লাহ পাক আমরা জানি যে একটা আয়াত শরীফ আমরা প্রায় আলোচনা করি, যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন হাকীম। হাকীম আল্লাহ পাক হচ্ছেন, যে আল্লাহ পাক সমস্ত কিছু, ওয়াসিউন আলীম, আল্লাহ পাক জানেন, সমস্ত কিছু জানেন, আল্লাহ পাক প্রশস্ত, সুবহান আল্লাহ। যে এই যে বিষয়টা এখানে খুব ফিকরের বিষয়, আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন যে আমার রাস্তায় খরচ করার উদাহরণ কি? একটা বীজের সাথে, কিরকম একটা বীজ বপন করা হলো, সেখানে একটা গাছ হলো, গাছে কটা শীষ? 7টা শীষ, সাবা সানাবিলা 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100টা করে বীজ, 100টা করে দানা, সুবহান আল্লাহ। তাহলে একটা বীজ থেকে কটা দানা তৈরি হলো? 700। কটা দানা তৈরি হলো? 700, একে কমপক্ষে 700, সুবহান আল্লাহ। যে একে যদি 700 হয়, আল্লাহ পাক শুধু এখানে সীমাবদ্ধ করলেন না, কি বলেন? আল্লাহ ইয়াদাইফু লিমান ইয়াশা, যে আল্লাহ পাক কি বললেন? যে আমি দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেব আমার ইচ্ছা মতো, নিয়ত অনুযায়ী, যার নিয়ত বেশি থাকবে তাকে অনেক গুণে, 700,
এগুলো আমরা বলি কেন, যেগুলো আমাদের হিসাবের মধ্যে আল্লাপাক তিনি হিসাব ছাড়া বাড়িয়ে দিবেন। সুবহান আল্লাহ, যে আল্লাপাক হচ্ছে বিস্তৃত, আল্লাপাক তিনি জানেন, আলিম তিনি জানেন তিনি কতখানি বিস্তৃত। সুবহান আল্লাহ। কাজে এই যে বিষয়টা যে বেমেসাল, আমরা যে আগে বলেছি যে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, কেমন বাড়িয়ে দিবেন, হিসাব ছাড়া তিনি বাড়িয়ে দিবেন। সুবহান আল্লাহ। যেমন যে একটা উদাহরণ আমরা দিয়ে থাকি, কিরকম উদাহরণ, যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার সময় উনি মাত্র আড়াই বছর খিলাফত পরিচালনা করেছেন, আড়াই বছরের মধ্যেই যে ওনার বিভিন্ন প্রদেশের গভর্নররা ওনার কাছে চিঠি লিখলো। কি চিঠি লিখলো? যে আমরা যাকাত ফেতরা দিতে যাচ্ছি, যে কেউ গ্রহণ করতে আসে না, কেউ গ্রহণ করতে আসে না, তারা চিঠি লিখলো। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, নিচ্ছে না যখন, তাহলে এক কাজ করো, বাজারে বাজারে ঘোষণা দাও এখানে জাকাত ফেতরা ঔষধ দেওয়া হবে, যার প্রয়োজন তারা এসে গ্রহণ যেন করে। তাই করালো যে বাজারে বাজারে ঘোষণা দিল, কিন্তু কেউ জাকাত ফেতরা ঔষধ নিতে আসলো না। সুবহান আল্লাহ। এরপরে তারা আবার চিঠি, কেউ তো আসে না। উনি বললেন তারা রাস্তার মোড়ে মোড়ে ঘোষণা দেওয়া, ফিকিরের বিষয় যে তখন কিন্তু অনেক কোটি কোটি মুসলমান, সবার এত ধন সম্পদ জাকাত ফেতরা গ্রহণ করার মতো কোনো মানুষ নাই। সুবহান আল্লাহ, একটা মানুষ নাই। তিনি বললেন যে কেউ নিতে আসে, যেই হোক, যারই যে কোনো অভাবনটা আছে তাকে জাকাত দিয়ে দাও, যে রাস্তার মোড়ে মোড়ে ঘোষণা করা হোক। তাই করা হলো, তারপরে কেউ জাকাত ফেতরা ঔষধ গ্রহণ করতে আসলো না। সুবহান আল্লাহ। এটা মানুষ হিসাবে মিলাতে পারবে? কোশ্চিন কালেও না, যে একটা মানুষ তো থাকার কথা ছিল কোটি কোটি মানুষের মধ্যে, যার কিছু না কিছু অভাবনটন আছে, এটা কেন মিলে নাই, কেন আসেনি মানুষ? কারণ এটা হাদিস শরীফে রয়েছে। নূরে মুদাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি বলে গেছেন, তাসাদ্দাকু, তোমরা জাকাত ফেতরা ঔষধ দাও। কি হবে? এমন একটা সময় আসবে যার কাছে তোমরা জাকাত ফেতরা ঔষধ নিয়ে যাবে, সে বলবে আপনার গতকাল আসলে হয়তো আমার কিছু প্রয়োজন ছিল, আজকে আমার কোনো প্রয়োজন নাই, আমি কোনো জাকাত ফেতরা ঔষধ গ্রহণ করবো না। সুবহান আল্লাহ। যে তাসাদ্দাকু, জাকাত ফেতরা ঔষধ দাও। কি হবে? মরুভূমির মধ্যে নহর, মরুদ্যান আল্লাহ পাক তৈরি করে দিবেন। সুবহান আল্লাহ। তাসাদ্দাকু, জাকাত ফেতরা ঔষধ দাও। কি হবে? জাকাত ফেতরা ঔষধ দেওয়া হচ্ছে জমিনে, আল্লাহ পাক বলে দিচ্ছেন কোনো অনাবৃষ্টি হবে না, কোনো অতিবৃষ্টি হবে না, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি আমি দান করবো। সুবহান আল্লাহ। জমিনে লেনদেন হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ে কোত্থেকে? থেকে আসমান থেকে। কিন্তু ফসল হচ্ছে কোথায়? আসমান থেকে। সুবহান আল্লাহ। কাজে এটা কুদরতি বিষয়, যে কুদরতি বন্টন, যে আল্লাহ পাক সরাসরি কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফা উলাইকা হুমুল মুদফুন। ওয়ামা আতাইতুম, এই আতা শব্দ একই শব্দ বলা হয়েছে, যারা যাকাতের কাজ করবে, আদায় করবে এবং হক জায়গায় পৌঁছাবে, এখানে পৌঁছাবে, কি হবে? আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ পাক ওনার সন্তুষ্টি, ইবলিস শয়তানের সন্তুষ্টির জন্য নয়। কি হবে? তুরিদুনা ওয়াজহাল্লাহ ফা উলাইকা হুমুল মুদফুন। মুদিফুন শব্দের অর্থ কি? মুদিফুন শব্দের অর্থ অনেকগুলা, যে সে সমৃদ্ধিশীল হবে, সমৃদ্ধির প্রদানকারী হবে। সুবহান আল্লাহ। সে তো ধনী হবেই, সমৃদ্ধি তো তার সাথে সাথে থাকবেই, বরং সে অন্যদেরকে সমৃদ্ধি দান করবে। সুবহান আল্লাহ। যে প্রসঙ্গে মামদু মুশতিক আছে, তিনি বলেছেন যে এই যে সমৃদ্ধি বিষয়টা, যে দুনিয়াবি সমৃদ্ধি, সেটা কি আল্লাহ পাক দুনিয়াতে সমৃদ্ধি তো দিবেনি, তারপরেও কি দুনিয়াবি সমৃদ্ধি কিন্তু অস্থায়ী, অস্থায়ী না? তাহলে এই সমৃদ্ধির চূড়ান্ত রূপ কোথায় পাওয়া যাবে? স্থায়ী সমৃদ্ধি কোথায় পাওয়া যাবে? জান্নাতে পাওয়া যাবে। সুবহান আল্লাহ। অর্থাৎ যারা জাকাতের কাজ করবে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য, সে কোথায় যাবে? সে জান্নাতে যাবে। শুধু সে জান্নাতেই যাবে না, মুদিফুন হচ্ছে ইসমে ফাইল, কর্তা, অর্থাৎ অন্যদেরকেও সে জান্নাত পাইয়ে দিবে। সুবহান আল্লাহ। এবং এটা নিয়তের উপরে, আল্লাহ ইয়ুদাইফুল মাইয়াশ, আল্লাহ পাক নিয়ত অনুযায়ী বাড়িয়ে দিবেন। যদি কেউ নিয়ত করে যে এই যে জাকাতের কাজ আমি করছি, যে তুরিদুন ওয়াজহাল্লাহ, আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য ওনাকে আমি চাই, ওনার দিদার আমি চাই, তাহলে অবশ্যই অবশ্যই মুদিফুন যিনি হবেন, তিনি আল্লাহ পাক ওনার দিদার লাভ করবেন। সুবহান আল্লাহ। শুধু তিনি দিদার লাভই করবেন না, অন্যকেও দিদার লাভ করার উপযুক্ত তিনি বানিয়ে দিবেন। সুবহান আল্লাহ। কাজেই এই যে বিষয়, এটা বেমেসাল, জাকাতের মধ্যে যে কি রয়ে গেছে, আল্লাহ পাক যে কালামুল শরীফে কি বলেছেন, কোরআন শরীফে আছে যে কি আছে, সেটা বেমেসাল। এই জাকাত ব্যবস্থার কারণে কিন্তু মুসলমান ওনারা সে সম্মানিত দীন ইসলাম কায়েম করতে পেরেছিল, সারা বিশ্বব্যাপী ওনারা কর্তৃত্ব করতে পেরেছিল। সুবহান আল্লাহ। এখন এই দীন ইসলাম ওনারা ছেড়ে দিয়েছে, তারা জাকাত ব্যবস্থা ছেড়ে দিয়েছে, এই জন্যই তারা মানুষের পিছনে পিছনে ঘুরে, কাফের মানুষের পিছনে পিছনে তারা ঘুরে, নাউজুবিল্লাহ। কাজেই সেটাই দেখা যাচ্ছে বৃদ্ধি পাবে, সেটা আল্লাহ। এর পরিণতি কি? সর্বোচ্চ পরিণাম হচ্ছে আল্লাহ পাক ওনার দিদার পর্যন্ত হতে পারে। সুবহান আল্লাহ। কাজেই শেষ যে বিষয়, তাহলে তিনটা বিষয় আমরা শিখে ফেলেছি, শেষ যে বিষয় সেটা কি? যে দীন ইসলাম ওনার বুনিয়াদ, স্তম্ভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বুনিয়াদ, স্তম্ভ, যে দীন ইসলাম আমরা জানি যে পাঁচটা স্তম্ভ, কটা স্তম্ভ দীন ইসলাম? এক নম্বর হচ্ছে ইমান, দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে আমার
জাকাত, 3 নম্বর হচ্ছে জাকাত। এই যে নামাজের সাথে জাকাত প্রায় 26 জায়গায়, আমরা বলছি 32 জায়গায় এসেছে, 26 জায়গায় আল্লাহ পাক বলছে আকিমুসসালাহ আতাউ যাকাত, আকিমুসসালাহ আতাউ যাকাত, প্রায় 26 জায়গায় একসাথে 26 জায়গায় নামাজের সাথে যুক্তভাবে এসেছে, সুবহানাল্লাহ। এই যে বুনিয়াদ, তো প্রথমে হচ্ছে কি যে ইসলাম ওনার সাক্ষী দেওয়া, ইমানের সাক্ষী দেওয়া, 1 নম্বর যে ইমানদার না হয় তাহলে এই যে ঘর ঘর নির্মাণ করা, ইসলাম নামক ঘর নির্মাণ করার প্রয়োজনীয়তা নাই, প্রয়োজন আছে কি? প্রয়োজনীয়তা, তার ঘর নির্মাণ করার প্রশ্নই উঠে না। 1 নম্বর হচ্ছে কি ইমান, 2 নম্বর নামাজ, তারপরে কিন্তু জাকাত। আবার নামাজ কার উপরে নির্ভরশীল? জাকাতের উপরে নির্ভরশীল। কাজে দেখা যাচ্ছে যে 5টার মধ্যে 3 হচ্ছে কি মধ্যবর্তী না, তাহলে মধ্যবর্তী এবং মূল স্তম্ভ কি? এই জাকাত সেটা ওসরে স্তম্ভ যদি কেউ খাড়া করতে না পারে তাহলে তার ঘর টিকবে কি? তার কিন্তু ইসলামের ঘর কিন্তু তার নাই, নাউজুবিল্লাহ। এখন দিন ইসলাম ওনার ঘরটা কেমন বড়, কেমন আন্তুলাকুম দিনাকুম আত্মান্ত আলাইকুম নিমাতি ও রদিতুলাকুম ইসলাম দিনা, যে এমন বড় ঘর সমস্ত কিছুর মধ্যে কামাল করে দিয়েছি আমি দিন ইসলাম, এর বাইরে কিছু আছে কি? কিচ্ছু নাই। সমস্ত নিয়ামতের মধ্যে বাইরে কোনো নিয়ামত আছে কি? নাই। সমস্ত সন্তুষ্টির মধ্যে রদিতুলাকুম ইসলাম দিনা, যে সমস্ত সন্তুষ্টি, এর বাইরে কোনো সন্তুষ্টি আছে কি? নাই। তাহলে জাকাতের স্তম্ভ যার নাই তারই ঘর আছে, তার ঘর নাই, তার মধ্যে সমস্ত কিছু আছে কি? সে তার, সে কিন্তু যে সমস্ত নিয়ামতের সে বাইরে, সমস্ত সন্তুষ্টি সে বাইরে, নাউজুবিল্লাহ। এটা হিসাবের বিষয় কিন্তু, যে যে দিন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ, মূল স্তম্ভ, জাকাতের স্তম্ভ যে প্রতিষ্ঠা না করলো। এখন প্রতিষ্ঠা করার কিন্তু অনেক বিষয়, যে খালি জাকাত আদায় করা আর আরেকজনের কাছে সংগ্রহ করে এনেই খালি দিলে হবে না। এই যে আমরা যেভাবে প্রতিষ্ঠা করার কোশেশ করে যাচ্ছি, তালিম তালকিনের ব্যবস্থা করছি, মজলিশ করে, সেটা অন্যদেরকে বলতে হবে, নিজে সেটা শক্তভাবে প্রতিষ্ঠা করতে হবে, অন্যদেরকে সেটা করাইতে হবে, তখনই কিন্তু দিন ইসলাম ওনার স্তম্ভ প্রতিষ্ঠা। নাহলে স্তম্ভ কি? স্তম্ভ কি এমনি এমনি হয় নাকি? স্তম্ভ এই যে স্তম্ভের বাইরে পড়ে যে বিষয়গুলো সেগুলো তো ঐচ্ছিক, সেগুলো হচ্ছে আনুষঙ্গিক, কিন্তু মূল কিন্তু স্তম্ভ। স্তম্ভ করতে কিন্তু মূল ম্যাটেরিয়াল, মূল কিছু খরচ করতে হয়, তাহলে স্তম্ভটাকে হচ্ছে মূল, তার মধ্যে জাকাত ব্যবস্থা হচ্ছে মূল, সুবহানাল্লাহ। কাজে যে জাকাত স্তম্ভ যে প্রতিষ্ঠা না করলো, সে কিন্তু দীন ইসলাম তার ঘর কিন্তু নাই। প্রত্যেকের ঘর, এটা প্রত্যেকের আলাদা আলাদা ঘর, যে যেটা প্রতিষ্ঠা করে তার সেই ঘর, আর যে প্রতিষ্ঠা করলো না তার সেই ঘরটা আছে কি? তার সেই ঘর কিন্তু নাই, নাউজুবিল্লাহ, হিসাবের বিষয়। এখন যার এই দীন ইসলাম ওনার বুনিয়াদ নাই, সে তো এই ঘরের বাইরে, সে তো ইসলামের মধ্যে নাই, সে তো মুসলমানের মধ্যে নাই, তার পরিণতি কি? সেটাই দেখছি যে জিহাদের সম্মুখীন এবং সব ক্ষেত্রে সে হালাক হয়ে যাবে। সেটাও হাদিস শরীফে আছে, যে বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এই পর্যন্ত প্রত্যেকটা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উনি কে ছিলেন? উনি হযরত ফারুক আজম আল হাসান ওনার আওলাদ ছিলেন, সুবহানাল্লাহ। আর ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু যে বললাম যে খলিফা ছিলেন, উনি কে ছিলেন? হযরত ফারুক আজম আল হাসান ওনার কে ছিলেন? নাতি ছিলেন, সুবহানাল্লাহ। কাজেই এই যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন বুখারী শরীফে হাদিস, বুখারী মুসলিম শরীফে হাদিস শরীফ, যে উমিরতু আন উকাতিলান নাস, এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, অনেকগুলো কিতাবে আছে, মিশকাত শরীফে আছে, সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা খুব খেয়াল করতে হবে, উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আমি আদিষ্ট হয়েছি, কে আদেশ করতে পারবেন ওনাকে? মহান আল্লাহ পাক। তাহলে কে আদেশ করলেন? আল্লাহ পাক, তিনি আদেশ করেছেন কি? উমিরতু আন উকাতিলান নাস, মানুষকে কতল করতে আমি আদিষ্ট হয়েছি, কোন মানুষকে? হাত্তা ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকিমুস সালাত, ইয়ুতু যাকাত, তিনটা বিষয়, ইমানের সাক্ষ্য যে দিবে না 1 নম্বর, 2 নম্বর যে নামাজ প্রতিষ্ঠা করবে না, 3 নম্বর আতাউ যাকা, যাকাত আদায় করবে না, এবং যেটা হক জায়গায় পৌঁছবে না, এই তিনটা যে করবে না তার বিরুদ্ধে আল্লাহ পাক কি ফসলা দিয়েছেন? আল্লাহ পাক অত্যন্ত অসন্তুষ্ট, কি ফসলা? তাকে দুনিয়াতে থাকার কোন অধিকার তার নাই, তাকে কতল করে ফেলতে হবে, তাকে জিহাদের ফসলা দিয়েছেন। নাউজুবিল্লাহ, এটা হিসাব করতে হবে যে একটা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি নেক আমল করতে পারে, কিন্তু এই তিনটা আমল সে করলো না, সে কি? সে আল্লাহ পাক নূরে মুদাসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে জিহাদের সম্মুখে, নাউজুবিল্লাহ, সে টিকে থাকতে পারবে কি? কোশ্চিন কালো, সে টিকে থাকতে পারবে না, সে হালাক, সে হালাক, সে হালাক, সে প্রত্যেক তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার আহাল নিয়ে, তার সন্তানাদি নিয়ে, তার জমি জমা নিয়ে, তার আহল আহলাদ নিয়ে, তার টাকা পয়সা নিয়ে, তার চাকরির ক্ষেত্রে, তার ব্যবসার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে এই দুনিয়াতে সে হালাক হবে, আখিরাতে তার জন্য হালাকি, নাউজুবিল্লাহ। আমি হাজার হাজার কাজ করি, হাজার হাজার নেক কাজ করি, হাজার হাজার জিনিস করি, আমি অনেককে সাহায্য সহযোগিতা করি, অনেক মসজিদ মাদ্রাসা আমি করেছি, অনেক নেক আমল আমি করেছি, কিন্তু এই তিনটা কাজের মধ্যে আমি নাই, তাহলে কি সে কি শান্তি পাবে? সে কি কামিয়াবি অর্জন করবে? সে পরিপূর্ণ হালাক। আমার এই তিনটা কাজের মধ্যে ইমান জাকাতের উপর নির্ভরশীল, আবার নামাজ জাকাতের উপর নির্ভরশীল, তিনটা মূলের মধ্যে মূল হচ্ছে জাকাত। ইমান আমরা এনেছি না? এনেছি, নামাজ আমরা পড়ি, কিন্তু জাকাত যদি না আদায় করি, ইমানও আমাদের নাই, নামাজও কবুল হচ্ছে না, তাহলে মূল কি? মূল হচ্ছে আতা উজ জাকাত। কাজেই যারা জাকাতের আঞ্জাম না দিবে, জাকাত আদায় করবে না, এই হক জায়গায় পৌঁছাবে না,
তাদের সমস্ত ক্ষেত্রে তারা হালাক হয়ে যাবে না। আউযুবিল্লাহ, খুব ফিকিরের বিষয়। একজন ভাবতে পারে আমি কত কাজ করি, কত নিকামল করি, কিন্তু যারা যাকাতের কাজ করে না, যাকাতের কাজ করতে যাদের সংকোচ হয়, যারা দূরে দূরে থাকে, এদিক সেদিক করে, তাদের বুঝতে হবে তারা হালাকির মধ্যে আছে, তারা কামিয়াবি অর্জন করতে পারবে না, নাউযুবিল্লাহ। কাজে এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। যদি সে কামিয়াবি অর্জন করতে চায় তাহলে তাকে যাকাতের কাজ করতে হবে। এরপরে কি, যে সন্তুষ্টি এবং অভিভাবক হিফাজত করবেন। যদি এখন কাজ করি তাহলে কি কি হবে, এখন কি আল্লাহ পাক জিহাদ ঘোষণা করবেন, অসন্তুষ্ট থাকবেন? থাকবেন না, বরং যা সাকি হাবিবুল্লাহ সে সুখী হয়ে যাবে, আল্লাহ পাক তাকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। এবং যেটা সূরা হশর গুনাশে আছে যে পাকিমুস সালাতু যাকা ওয়া তাসিমু বিল্লাহ, যে নামাজ প্রতিষ্ঠা করে আমরা যাকাত দাও, যাকাত আতাও যাকা, একই শব্দ ব্যবহার করেছে, আদায় করো এবং প্রদান করো। কি হবে, এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক ওনাকে ধারণ করো, সুবহানাল্লাহ। কি হবে, যে আল্লাহ পাক বলছে হুয়া মাওলাকুম, আমি তোমাদের মাওলা, অভিভাবক হবো, সুবহানাল্লাহ, আমি হেফাজত করে রাখবো। কারো ক্ষমতা আছে আল্লাহ পাক হেফাজত করলে ক্ষতি করার? একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বা নিমাল মাওলা ও নিমাল নাসির, আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন আমার চেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আর কি আছে, আমার চেয়ে শ্রেষ্ঠ মদতকারী আর কি আছে, সুবহানাল্লাহ, আর কেউ নাই। তাহলে তখন তাকে আল্লাহ পাক তো হেফাজত করে রাখবেনি, বরং প্রত্যেকটা কাজে আল্লাহ পাক তাকে মদত করবে, সুবহানাল্লাহ, গাইবি মদত তিনি লাভ করবে, সুবহানাল্লাহ। কাজে চারটা বিষয়, মূল বিষয় আমরা শিখে ফেললাম। এক নম্বর কি, যাকাত হচ্ছে ফরজ, যদি আদায় না করে তাহলে কি হবে, হারাম নিশ্চিত হয়ে যাবে, এবং যদি আদায় করা হয়, কাজ করা তাহলে কি হবে, হালাল রিজিকের পথ খুলে যাবে। আর তারপর কি, দুই নম্বর কি, ইমান ওনার দলিল, যদি যাকাতের কাজ কেউ না করে ইমান হারা সে হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, আর কি হবে, তার কোন ইবাদত বন্দি কবুল হবে না, তার সমস্ত ইবাদত বন্দি কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, সুবহানাল্লাহ। আর একটা কি, যে অর্থনৈতিক মুক্তির উপায়, তাহলে কি হবে, যদি যাকাত থেকে খারিজ হয়ে যায় তাহলে কি হবে, সে কি হবে, সে অভাব অন্টন দরিদ্রতার মধ্যে সে জড়িয়ে পড়বে, নাউযুবিল্লাহ। তার মান সম্মান কি হবে, বহু গুণে, হিসাব ছাড়া আল্লাহ পাক বাড়িয়ে দিবেন কুদরতি ভাবে, সুবহানাল্লাহ। আর সে যেটা ইমাম যদি না করে, তার ইস্তম যদি প্রতিষ্ঠান হয় তাহলে কি হবে, ইসলাম থেকে সে খারিজ, সে কি মুসলমান থাকবে, থাকবে না। তার বিরুদ্ধে আল্লাহ পাক জিহাদ ঘোষণা, সে হালাক হচ্ছে, সে হালাক, হেফাজত করবেন, গাইবি মদত করবেন, আল্লাহ পাক তার মওলা হবেন, দুনিয়া আখিরাতে সে কামিয়াবি অর্জন করবে, সুবহানাল্লাহ। যে মূল বিষয়গুলো আমরা শিখে পেলাম, এছাড়া কিছু অতিরিক্ত বিষয় আছে, যে তকদিরের বিষয়টা, যে দোয়া দানের দ্বারা তকদির পরিবর্তন হয়, সুবহানাল্লাহ, দোয়া এবং দানের দ্বারা তকদির পরিবর্তন হয়। যে একটা ওয়াকি আছে, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি আগামীকাল ইন্তেকাল করবেন, এই তকদিরের ফয়সালা ওনাকে জানালো না, ওনার শেষ ইচ্ছা কি, বললেন যে উনি আহলিয়ার হাতে রুটি খাবেন, যে তিনি কিন্তু বিয়ে করেনি, যাই হোক আহলিয়া বিয়ে করা হলো, আহলিয়া রুটি তৈরি করলেন, রুটি খেতে বসছেন, এমন সময় একজন ভিক্ষুক এসে বললো যে আমি ক্ষুধার্ত, তিনি ওনার শেষ ইচ্ছার রুটি, সেই রুটিটা তিনি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তা কি হলো ফল, যে সেই দিন গেল, এরপরের দিন গেল, উনি কিন্তু ইন্তেকাল করলেন না, দেখা গেলো ওনার বিছানার নিচে একটা বিরাট আছে, তার মুখে সেই রুটি, আল্লাহ পাক কুদরতি ভাবে সেই রুটি দিয়ে অজগর সাপটাকে হত্যা করে তিনি আল্লাহ পাক কি করলেন, যে তকদিরের ভালাই ফয়সালা করে দিলেন, ওনার ইন্তেকাল সেটা বদলিয়ে পরিবর্তন করে, ওনার তকদির উনি পরিবর্তন করে ওনার জীবিত রাখলেন, সুবহানাল্লাহ। কাজেই যে এটা কি সহজ একটা দান করলে যদি হয়, তাহলে ফরজ যে দান, যাকাত ফেরটা ওসব ফরজ ওয়াজিব, তাহলে তখন কি হবে, সারা বছর যদি যাকাতের কাজ আমরা করি, সারা বছর তকদিরের ভালো ফয়সালা হতেই থাকবে, হতেই থাকবে, সুবহানাল্লাহ। আর শেষ যে বিষয়, যে সূরা তওবা শরীফ, ওনার চারটা বিষয়, যে সূরা তওবা শরীফ ওনার পবিত্র 103 নম্বর আয়াত শরীফ, কত সূরা, কোন সূরা, কোন আয়াত শরীফ, সূরা তওবা শরীফ ওনার 103 নম্বর আয়াত শরীফ, এখানে কি বলা হলো, এখানে যিনি খলিক মালিক রহমান আল্লাহ পাক, তিনি যে বিষয়টি বলছেন সেটা কি, যে খুজ মিন আমওয়ালিম সাদাকাতান, যে আল্লাহ পাক বলছেন যে আপনি, কে বলছেন, আল্লাহ পাক বলছেন, কাকে বলছেন, হুজুর পাশে ওনাকে বলছেন, যে খুজ মানে হচ্ছে গ্রহণ করা, আপনি গ্রহণ করুন, কি মিন আমওয়ালিম সাদাকাতান, যে উম্মতের মাল সম্পদ থেকে, স্পষ্ট কথা, সহজ কথা, যে মাল সম্পদ থেকে আপনি গ্রহণ করুন, উম্মতের মাল সম্পদ থেকে সদকা গ্রহণ করুন। এখন যেহেতু আদেশ দেওয়া আছে, সেজন্য ফরজ ওয়াজিব গুলো ধরা হয়, কিন্তু যে কোনো যাকাত ফিতরা ওসব দান সদকা হাদিয়া তোবা সমস্ত কিছু হতে পারে। যে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক ওনার অভাব ছিল কোন, ওনার অভাব আছে, নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাশে ওনাকে গ্রহণ করতে বলেন, ওনার কোনো অভাব ছিল কি, সমস্ত সম্পদের কুঞ্জি ওনার পিছনে পিছনে ফেসতে আছে, ওনার নিয়ে ঘুরেছে, হাদিস শরীফে আছে, সুবহানাল্লাহ। তো দো জাহানের বাদশা তিনি, সুবহানাল্লাহ, কিন্তু ওনাদেরকে গ্রহণ করতে বলা হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজে গ্রহণ করেছেন, কেন, কি জন্য, যে আল্লাহ পাক ওনার নিজের জন্য, হুজুর পাক ওনাদের জন্য, নাকি আমাদের জন্য, আমাদের জন্য, কি আমরা কি পাবো, তুতাহিরু তুজাকিহিম বিহা ওয়া সল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল্লাহম। এখানে চারটা বিশেষ বিষয় বলা হচ্ছে, কারণ কি, সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে যদি যাকাত পেতে ওসব পৌঁছানো যায়, তখনই এই চারটা বিষয় পাওয়া যাবে। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, বা মানে মুর্শিদ কাছে বলেছেন যে আয়াত সম্বন্ধে সবার ফিকির করা উচিত। এখানে চারটা যে বিষয়, সেটা কোন চেষ্টা করে কোনোদিন কেউ পাবে না। এক নম্বর হচ্ছে তহরাত, যে পবিত্রতা, সেটা যদি আল্লাহ পাক দেন
সেটা আনুবাই শরীফ আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার সম্মানিত পরিবার যারা ওনাদের খাত সুবহানাল্লাহ আল্লাহ পাক স্বয়ং তহরাত দিয়ে ওনাদেরকে সৃষ্টি করেছে কিন্তু অন্যরা কিভাবে লাভ করে এই কঠিন বিষয়টি তহরাত পবিত্রতা খুজ মিন আমওয়ালিম সাদাকাতান যদি আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে সরাসরি পৌঁছানো যায় তখনই কিন্তু এই তহরাত পাওয়া যাবে সুবহানাল্লাহ এখন তাহলে হুজুর পাক ওনার কাছে কিভাবে সরাসরি পৌঁছাবো ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে উনি তো আমাদের থেকে পর্দা করে আছেন তাহলে কিভাবে পৌঁছাবো উপায় কি এখন এই আয়াত শরীফের আমল কিন্তু অনেক দিন ধরে বন্ধ প্রায় হাজার বছর উপরে হয়েছে বন্ধ ছিল কিন্তু মামদু মুর্শিদ বিন আসাদ তিনি এমন নিসবত নিয়ে এসেছে সুবহানাল্লাহ যে দাইমি নিসবত গাঢ় নিসবত যে নিসবত হচ্ছে বেমেসাল নিসবত যে সরাসরি ওনার কাছে পৌঁছানো মানে হচ্ছে সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার কাছে পৌঁছানো কেন কারণ উনি হচ্ছেন খাস আওলাদ একদিকে হচ্ছে খাস আওলাদ আবার কি যে উনি সমস্ত সুন্নত সুখ্যাতি সুক্ষ পুঙ্খানুপুঙ্খ তিনি পালন করে থাকেন সুবহানাল্লাহ যারা সুন্নতের আমল করে না তাদের কাছে দিলে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার কাছে পৌঁছাবে কোনোদিন কোনোদিন পৌঁছে যারা পর্দা করে না যারা বেপর্দা ভাবে না বেগানা মহিলার দিকে তাকা তাকে উঠা বসা করে তাদের কাছে দিলে কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার কাছে পৌঁছাবে এমন সুন্নত কে পালন করেছেন আগে পরে সমস্ত সুন্নত একজন কয়েকটা সুন্নত পালন করে এরকম সমস্ত ওলিয়াল্লাহদের সমস্ত সুন্নত মামদু মুর্শিদ বিন আসাদ তিনি হচ্ছে সুন্নতের জামে সুবহানাল্লাহ সমস্ত সুন্নত তিনি জারি করেছেন সুবহানাল্লাহ এই যে যাকাত সংগ্রহ করে এটাও কিন্তু খাস সুন্নত এটাও তিনি জারি করেছে সুবহানাল্লাহ আবার এমন নিসবত যেটা আমরা বলেছি বেমেসাল নিসবত যে যেটা যেটা আমি গতদিনই বলেছি যে মামদু মুর্শিদ বিন আসাদ তিনি আলু ভাই সুবি আলিম ওনারা কে কবে বিলাদতি সানমর্গ প্রকাশ করেছেন বিশালী সানমর্গ প্রকাশ করেছেন এটা কিতাবে নাই কোন কিতাবে পাওয়া যায় না সেই জিনিসটা মামদু মুর্শিদ বিন আসাদ তিনি জানিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব ওনাদের সাথে শুধু দেখা সাক্ষাৎ হলেই সম্ভব না ওনাদের সাথে আলোচনা করতে হবে জানতে হবে জিজ্ঞেস করে জেনে নিতে হবে কখন ওনারা এসেছেন এবং সেই বিষয়ে ঘটনাগুলিও মামদু মুর্শিদ বিন আসাদ তিনি বর্ণনা করেন সুবহানাল্লাহ যে ওনাদের সম্মানিত সুরত মহর ব্যক্তি কে কিরকম সেটাও তিনি বর্ণনা করেন যে কার সাথে কার মিল কত গাঢ় নিসবত থাকলে কেমন উঠা বসা চলাফেরা থাকলে কেমন অন্তর্ভুক্ত হলে এটা সম্ভব যে কেমন নববী পরিবারের অন্তর্ভুক্ত তিনি যে বেমেসাল নিসবত নিয়ে তিনি এসেছেন সুবহানাল্লাহ যে ওনার সাক্ষাৎ যে আমরা পাই ওনার দর্শন যে করতে হবে করতে পারি এটা হিসাব করতে পারি না আগে পরে এইরকম নিসবত আমরা দেখি না এটা আপনারা ইতিহাস ঘেটে দেখতে পারেন এইরকম নিসবত নিয়ে আর কেউ আসেনি সুবহানাল্লাহ কাজে ফিকির করতে হবে যে একমাত্র মামদু মুর্শিদ ওনার খেদমতে যদি পৌঁছানো হয় তাহলেই কিন্তু যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি সেটা পেয়ে যাবেন সুবহানাল্লাহ মামদু মুর্শিদ তিনি সরাসরি বলেছেন যে একটা স্বপ্ন মোহরকে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে মামদু মুর্শিদ কিবলা আসলাম তিনি ছিলেন সমস্ত আহলে বাইত সুবহানাল্লাহ ওনারা ছিলেন তখন হুজুর নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নাহনু আহলে বাইত যে আমরা হচ্ছে আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং মামদু মুর্শিদ কিবলা আসলাম তিনি স্বয়ং ওনার পরিবারে যারা অন্তর্ভুক্ত সবাই হচ্ছে আহলে বাইত সুবহানাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ কাজেই মামদু মুর্শিদ কিবলা আসলাম ওনার কাছে পৌঁছানো মানে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার কাছে পৌঁছানো সুবহানাল্লাহ কাজী ফিকিরের বিষয় এই আইসিউবের মেজদাক হাজার বছর ধরে বন্ধ ছিল মামদু মুর্শিদ কিবলা আসলাম তিনি সেই বেমেসাল নিসবত নিয়ে আবার এই আইসিউবে আমল জারি করেছেন সুবহানাল্লাহ কাজী তহরাত পেতে হলে খুজ মিন আমলিম সরাসরি মামদু মুর্শিদ কিবলা আসলাম ওনার খেদমতে যদি পৌঁছানো হয় তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার খেদমতে সুবহানাল্লাহ তারপরে কি তাসকিয়া তুজাকিহিম বিহা তুজাকিহিম বিহা তাসকিয়া আগেই বলেছি যে তাসকিয়া রিয়াজত মাশাক্কাত ছাড়া তাসকি অর্জন করা যায় না এটা আল্লাহ পাক তিনি দিয়ে দেন নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দিয়ে দেন তখনই সম্ভব যে তাসকিয়া পেতে হলে আল্লাহ ওয়ালা হতে হলে রিয়াজত মাশাক্কাত করতে হবে কিন্তু সহজ উপায় মামদু মুর্শিদ বিবাসা বলে দিলেন কি খুজ মিন আমওয়ালিম সাদাকাতান নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি পৌঁছাতে পারি মামদু মুর্শিদ বিবাসা ওনার মাধ্যম দিয়ে যদি এখন এটা পৌঁছানো যায় তখনই কিন্তু সে তাসকি হাসিল করে ওলি আল্লাহ হয়ে যাবেন সুবহানাল্লাহ তারপরে বিষয়টা আরো বড় ওয়া সল্লি আলাইহিম এটা সব সময় মনে রাখবেন মানুষকে জানাবেন শোনাবেন যে যে বলবেন বলেন দেখি যে একমাত্র আয়াত শরীফ আছে একটা মাত্র আয়াত শরীফ আছে কোথায় আল্লাহ পাক বলেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাকে বলেছেন যে উম্মতের জন্য দোয়া করুন কোথায় সেই আয়াত শরীফ আপনি বলেন কে বলতে পারে এই একমাত্র আয়াত শরীফ কোনটা আয়াত শরীফ সূরা তওবা শরীফ ওনার 103 নম্বর আয়াত শরীফ সুবহানাল্লাহ সমস্ত উম্মত সমস্ত সৃষ্টি স্বয়ং আল্লাহ পাক তিনি সমস্ত ফেরেশতা ওনারা সালাত পেশ করে যাচ্ছে কার প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার প্রতি আর উনি সালাত পেশ করতে করছেন কার প্রতি আল্লাহ পাক কার প্রতি সালাত পেশ করতে বলেন খুজ মিন আমওয়ালিম সাদাকাতান যারা যাকাত ফেরত অবশ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার খেদমতে পৌঁছাবে ওনারা সেই সালাত লাভ করছেন সেই দোয়া মোবারক লাভ করছেন ফিকিরের বিষয় সমস্ত কিছু জামে হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দিচ্ছেন কোন দিকে তিনি দিচ্ছেন যারা পৌঁছাবেন সেটা হাদিস শরীফে আছে ইজা তাওকামুন বি সাদাকাতিন যে যখন একটা কম যাকাত ফেরত অবশ্য সংগ্রহ করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার খেদমতে পৌঁছালেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া করলেন আল্লাহুম্মা দুরুশি পাঠ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উনি পাঠ করলেন কাদের সামনে আল্লাহুম্মা সল্লি আলা উমুক ব্যক্তি যারা যাকাত পেটে আমার কাছে পৌঁছালো আল্লাহ পাক উমুক ব্যক্তি এবং ওনার পরিবার পরিজনের উপরে আপনি রহমত বরকত সাকিনা দয়াদান পোষণ করুন সুবহানাল্লাহ শুধু ওই ব্যক্তি নয় তার পরিবার পরিজন লাভ করলো কিন্তু শর্ত কি
কুজমিন আমু আলিম সাদাকাতান, এখন কিভাবে পৌঁছাবো ওনার কাছে? মামদু মুশিদ ওনার কাছে যদি পৌঁছে নয় তাহলে কিন্তু দোয়া পাওয়া যাবে না, নাহলে দোসরা কোনো উপায় আর নাই। এই আয়াত শরীফ এখন যে চালু হওয়ার আর দ্বিতীয় কোনো উপায় আছে মাধ্যম জানা আছে কি? ফিকির করতে হবে। এই যে সল্লি আলা সর্বশ্রেষ্ঠ দোয়াকার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার দোয়া, সেই দোয়া পাওয়ার উপায় কাজে আমরা দোয়া চাই না চাই না, কাজে অবশ্যই কাজ করতে হবে। সুবহানাল্লাহ, এই নিদর্শন আমাদের কে দিলেন? কোরআন শরীফ তো ছিল, কেউ তো আমাদেরকে শিখায় নাই, কেউ শিখায় না। মুসলিম মাদ্রাসা যার পড়াশোনা করে তারকে জিজ্ঞেস করে দেখেন এই জিনিস তারা বলতে পারে কিনা, পারে তারা বলতে? তারা বলতে পারে না, তার কি শিখায় না। কোরআন শরীফ কিন্তু আছে, এই যে 1437 হিজরি কোরআন শরীফ আসবে এতদিন ধরে আছে, কেউ কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে শিখায় নাই, জানেনি। কাজে বুঝতে হবে যে কোথায় আমরা আশা যাওয়া করি, রসম রেওয়াজ আশা যাওয়া করি বন্ধ করে দিতে হবে, যে হাকিকতে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ, আর দোয়া পেলে কি হবে সেটা আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্না সালাতাকা সাকানুন লাহুম, যে নিশ্চয়ই আপনার দোয়ার মাধ্যমে সাকিনা অর্জন করবে তারা। সুবহানাল্লাহ, যে আমরা টাকা পয়সা ধন দৌলত আল্লাহ আল্লাহ পাড়া প্রতিবেশী আহলিয়া কিছুই আমরা চাই না, বাড়ি ঘর কিচ্ছু আমরা চাই না, আমরা মূল কি চাই? মূল চাই হচ্ছে শান্তি, মূল চাই হচ্ছে শান্তি। আল্লাহ পাক নিজেই বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে পয়সাপাতি আর আল্লাহ আল্লাহ কোনো শান্তি দিতে পারবে না, কেউ সাফল্য অর্জন করতে পারবে না পয়সাপাতি আল্লাহ আল্লাহ দিয়ে, একমাত্র একমাত্র তার কলবিন সালিম ছাড়া, প্রশান্ত আত্মা ছাড়া। সেই সাকিনা পাওয়ার উপায়, সেই শান্তি প্রশান্তি পাওয়ার উপায় কি? খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, নূরে মুদাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে যদি যাকাত ফেরত সব পৌঁছে নয় তখনই সে শান্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, কাজে এই যে বিশেষ বিষয় তহরাত তাসকিয়া দোয়া মোরক এবং শান্তি চূড়ান্ত কামিয়াবি, যে দুনিয়াতেও আখিরাতেও সে প্রশান্তি লাভ করা মানে কি? চূড়ান্ত কামিয়াবি অর্জন করা, সেটা কোথায় পাওয়া যাবে? খুজমি নামওয়ালিম সাদাকাতান, যাকাত ফেরত সংগ্রহ করে এনে কার কাছে পৌঁছাতে হবে? তাহলে মামদু মুশিদ ওনার খেদমতে, ভালো করে বুঝতে হবে, নিজে বুঝতে হবে, অন্যকে বুঝতে হবে, সারা দুনিয়াতে এটা প্রচার করতে হবে যে এই যে আয়াত শরীফ এটা মুখস্থ করতে হবে, ছুটস্থ করে মানুষকে বলতে হবে যে এই আয়াত শরীফের মেজদাক আমাকে একটা ব্যক্তিত্ব দেখান দুনিয়াতে, একজন আমাকে দেখান, একমাত্র মামদু মুশিদ কিনা আছে, দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব বর্তমান জামানায় নাই, আগে পরে আমরা এরকম কেউ কাউকে দেখি না। সুবহানাল্লাহ, যেটা চ্যালেঞ্জ দিলাম আমি যে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব কেউ দেখাতে পারবে না। কাজে কোথায় আমরা পৌঁছাবো? যে সমস্ত জাকাত ফেরত উৎস সংগ্রহ করে নে মামদু মুশিদ আছে ওনার খেদমতে পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ, কাজী আল্লাহ পাক এখানে সতর্ক করলেন আল্লাহু সামিউন আলিম, আমি কিন্তু শুনি, আমি কিন্তু দেখি, সমস্ত কিছু আমি শুনছি, যে এই যে জিনিসগুলো হক বিষয়গুলো তোমরা জানলে, গিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে রইলে, কাউকে বললে না, যে তোমার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে অনেককে কিন্তু জাকাত ফেরত উৎসের কথা বলতে তোমার সংকোচ হয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ পাক সতর্ক করলেন যদি সেরকম তোমার অবস্থা হয়ে থাকে তুমি কথা বলো না, তুমি চুপ করে থাকো, তুমি কি আমি কিন্তু সমস্ত কিছু শুনছি, আমি কিন্তু সমস্ত কিছু দেখছি, তাহলে তোমার পরিণতি যে সমস্ত হালাকির কথা আগে বলা হলো সমস্ত তোমার জন্য, নাউজুবিল্লাহ। আবার সাথে সাথে সুসংবাদ দিলেন আমি শুনছি আমি দেখছি, যারা কাজ করবে তাদের কাছে শুনছি, অবশ্যই তোমাকে সমস্ত নিয়ামত গুলো আমি দান করবো। সুবহানাল্লাহ, আল্লাহু সামিউন আলিম, কাজে আশিব কি আশিব, এটা তিন নম্বর, এটা মুখস্থ করতে হবে এবং মানুষকে বলতে হবে, যদি আরবিটা না পারা যায় তবে বাংলাটা মুখস্থ করতে হবে, আমাদের শীতের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল জাকাত ফেরত উৎসর যদি প্রদান করে কাজ করে তাহলে কি পাওয়া যাবে, বুঝা গেছে কি? আচ্ছা, তাহলে কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে? যেমন সে তিনখানা লীলাবণী, এখানে কিছু জিনিস যাচাই করে নিতে হবে, যে আমরা যে অন্য মানুষকে তো বলে বুঝবে না যে কেন এখানে দিব, তাহলে চারটা বিষয় যাচাই করতে হবে। এক নাম্বার কি, যে ইমান, যে যাচাই করতে হবে কি পরে, এরপরে যে চারটা বিষয় যাচাই করতে হবে, আমরা চারটা চারটা করে বিষয় বলছি। এক নাম্বার কি যাচাই করতে হবে, আগে আমল না আগে ইমান, ইমান যদি ইমান কারো নষ্ট হয়ে যায় তাহলে কি সে জাহান্নামি, নাউজুবিল্লাহ, যে 72 ফেরকা জাহান্নামি, একটা মাত্র দল হক দল সেটা জান্নাতে। সুবহানাল্লাহ, কেন? তাদের ইমান আকীদা নষ্ট। সহজ উদাহরণ বোঝার জন্য কাঁদিয়ে নি, তারা একটা শব্দ খতমুন নবীন নূরে মুদাসসাম হাবিবুল্লাহ তিনি শেষ নবী, এই শেষ শব্দটা মানে একটা শব্দ মানে, এটা খুব ভালো করে ফিকির করতে হবে, যে তারা কিন্তু পাগড়িও পরে অনেক আমল তারা করে, কিন্তু এই একটা শব্দ না মানার কারণে গোলাম কাঁদিয়ে নেই ভণ্ডটা যেটা বাথরুমে মারাচ্ছে তাদের শেষ নবী হিসেবে মানে, নাউজুবিল্লাহ, এই জন্য এরা কাটটা কাফের চির জাহান্নামি, যে তাদের এত আমল সমস্ত কিছু বরবাদ হয়ে যাচ্ছে একটা শব্দ না মানার কারণে। কাজেই ইমানের বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, দেখা যাচ্ছে বাতিল 72 ফেরকা তারা নূরে মুদাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এহানতমূলক কথা বলতে থাকে, নাউজুবিল্লাহ, এরা কি কাটটা কাফের চির জাহান্নামী, আল্লাহ পাক ওয়া রাফা আনা লাকা যিকরা, আমি নূরে মুদাসসাম হাবিবুল হুজুর পাক ওনার জিকির কি আমি বুলন্দ করেছি, আর যারা বুলন্দ না করে এহানত করে তারা কি এহানাতুল সুন্নতি কুফরুন, সুন্নতকে এহানত করলেই কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায়, আর হুজুর পাক ওনাকে সরাসরি এহানত করলে কি হবে, সে কাটটা কাফের চির জাহান্নামী, কোনো সন্দেহ আছে কি? নবী রাসূল আছে ওনাদের সমালোচনা যারা করে, হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সমালোচনা যারা করে তারা কি, তারা কাটটা কাফের চির জাহান্নামী, যে একটা পাঁচটা লোক থেকে আমি একটা লোককে মনোনীত করে একটা কাজে প্রেরণ করলাম, কারণ লোকটা গিয়ে কাজে ভুল করলো, তাহলে আমার মননের মধ্যে ভুল হলো না, ওই লোকের দোষ ধরা মানে কি আমার দোষ ধরা না, তাহলে আল্লাহ পাক নবী রাসূল আসা পাঠালেন
তাহলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ করা কার দোষ? তাহলে নাউজুবিল্লাহ, এটা মুখে উচ্চারণ করলে ইমান নষ্ট হয়ে যাবে, কিন্তু তারা দেদারছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দোষ ধরে থাকে, নাউজুবিল্লাহ। ইমান আছে কি? ইমান নাই। আবার ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তো সাহাবাকের মধ্যে ওনাদেরকে আল্লাহ পাক বলেছে ওনারা হচ্ছে হেদায়েতের মানদণ্ড, আল্লাহ পাক স্বয়ং বলে দিলেন ওনাদের সমস্ত কিছু কবুলকৃত। আর ওনাদের যারা সমালোচনা করে তারা কি? তারা হচ্ছে গণ্ড মূর্খ কাট্টা কাফের, আল্লাহ পাক ওনার আদেশের বিরুদ্ধে তারা কাজ করে, নাউজুবিল্লাহ। কাজেই এদেরকে জাকাত ফেরতের ঔষধ দিলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সহজ উদাহরণ যে কাজী নদীর উদাহরণ, আরেকটা উদাহরণ আমরা দিব যে হিফজুল ইমান একটা কিতাব আছে যে থানবি লিখেছে, সেখানে সে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেলাফ কি লিখেছে, এমন শানের খেলাফ মনে আর দ্বিতীয় কেউ লিখতে পারেনি, যে একটা মুসলমান নামধারী তার সমস্ত আমল বড় হবে। কারণ কি? সে লিখেছে কি, নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব একটা পাগলের মতো নাউজুবিল্লাহ, একটা পশুর মতো নাউজুবিল্লাহ, একটা শিশুর মতো নাউজুবিল্লাহ। যে সে কাটটা কাফের ছিল তার ইমান সম্বন্ধে যে সন্দেহ করবে তারও ইমানে সন্দেহ থাকবে, নাউজুবিল্লাহ, তার সমস্ত আমল বরবাদ হয়েছে। সে যদি তবা না করে যেয়ে থাকে, যদি তবা করে যেয়ে থাকে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু সে কিতাব লিখেছে, একটা কিতাব এখন কম্পিউটার প্রিন্ট দিলে কিতাব বেড়ে যায়, তা আগে কিন্তু কম্পিউটার প্রিন্ট দিলে কিতাব বেরোতো না, কিতাব দেখতেই তো কারেকশন করতে প্রুফে, কাজে এটা বারে বারে সে দেখেছে, বারে বারে বের করা হয়েছে। তার মানে কি? সে কুফরিতে ইস্তেকামত হয়েছে, কাটটা কাফের চির জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এটা সূক্ষ্ম বিষয়, ইমানের বিষয় সূক্ষ্ম। এরপরে যারা অন্যান্য মাদ্রাসা যেগুলো আছে, এখন প্রচলিত মাদ্রাসা যেগুলো আছে, যে কমি দেওবন্দি, তাদের আকীদাতে অনেক খেলা বিষয়, তারা নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক ওনাকে ঘোষণা করছে উনি নাকি বড় ভাই, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক স্বয়ং কি বলেছেন, আন নাবিউ আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, যে হযরত আলী ওনার যারা সম্মানিত আজওয়াজু মুতাহারা, যা উম্মাতুল মুমিনিন আলাইহিন নাস, ওনার হচ্ছে মুমিনদের কি মাতা। মাতা হলে কি হয়? তাহলে হুজুর পাক তিনি কি হয়? হুজুর পাক হচ্ছে পিতা। আল্লাহ পাক স্বয়ং আওলা বলে দিন, আওলা উলি শেখে এসছে অভিভাবক, হাদিস শরীফে আছে ইন্নামা আনা মুনজিলাতিল ওয়ালিদ, নিশ্চয় আমি তোমাদের জন্য হচ্ছে পিতা স্বরূপ, সুবহানাল্লাহ, হাদিস শরীফে সরাসরি বলা আছে। আর সেখানে তারা বলে বড় ভাই, বড় ভাই হলে, বড় ভাই যদি মারা যায় তার আহলিয়াকে বিবাহ করা যায়, নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক কি বলেছেন, উম্মাতুল মুমিনিন ওনাদেরকে কি বিবাহ করা যাবে? কি যাবে না, নাউজুবিল্লাহ। তাহলে তাদের মনের মধ্যে কি আছে? শয়তানি, নাউজুবিল্লাহ। এটা কি কাটটা কাফের, এরা আকীদা নষ্ট, এদেরকে জাকাত ফেতরা দেওয়া যাবে? দিলে কি হবে? জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এদের বদ আকীদা একটা শীত আছে, সেটা আপনারা সংগ্রহ করে নেবেন। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে আমল, যারা ইসলাম ওনার নাম দিয়ে ইসলাম ধ্বংসকারী অনিসলামিক আমল করে, তারা কি, তাদেরকে জাকাত ফেতরা দেওয়া যাবে? দিলে কি কি করতে হবে? তারাও জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেমন শরাবের বোতলে হালাল লেখা আছে, সেই শরাব কি ধগ্ধ করে পান করা যাবে? শরাব পান করা কি হারাম, তাহলে বাইরে সিল হালাল সিল থাকলে হবে না, ভিতরে কি আছে সেটা দেখতে হবে, দেখতে হবে না? কাজেই তারা কি করে, ইসলাম ওনার নাম দিয়ে হালাল নাম দিয়ে হারাম কাজ তারা করে থাকে। তাহলে কি হবে? হালালকে হারাম করে, হারামকে হালাল করে, তাহলে কি, তাহলে তাহলে কিন্তু মুরতাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আবার তারা কাফের মসজিদে অনুসরণ করে থাকে, হরতাল লং মার্চ করে, হরতাল কে, গান্ধী জারি করলো, লং মার্চ কে জারি করলো, মাও সেতুং, কাটটা কাফের ছিল জানাবে, এদেরকে অনুসরণ করলে কি হবে? লাইসা মিন্না মান তাসাব্বাহ বিহি গায়না, প্রত্যেকটা আমরা কোরআন শরীফ হাদিস থেকে বলছি, যারা কাফের মসজিদের সাথে মিল রাখবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়, সে কি কাটটা কাফের চির জাহান্নামি। তাহলে এদেরকে জাকাত ফেতরা ওষুধ দিলে কি হবে? জাহান্নামি হতে হবে, নাউজুবিল্লাহ। যেমন এই যে কাফের নায়ক, সে বেগানা মহিলাদেরকে তাকে আগেই বললাম, মহিলাদের তার প্রত্যেকটা অনুষ্ঠানে নাকি বেগানা মহিলাদেরকে দেখানো হয় যে সে সিস্টার সিস্টার করতে করতে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। সরাসরি তাকে তাকে কথা বলছে, সে যে বাইবেল থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে, ত্রিপিটক থেকে, কোরআন শরীফ থেকে, হাদিস থেকে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট অনেক কিছু থেকে রেফারেন্স দেয়, আল্লাহ পাক যে চারটা সূরা নাজিল করলেন সেটা সে দেখে নাই? তারপর থেকে আল্লাহ বলেছে তুই এত কিছু পারো, তুই এখন বেগানা মহিলা দেখ, আল্লাহ পাক কি নাজিল করছে নাকি? তাহলে কি সে লানতগ্রস্ত? এদেরকে দেওয়া মনে আছে লানতের মধ্যে পড়ে যাওয়া, নাউজুবিল্লাহ। যে তার টিভিতে প্রতিদিন প্রচার করছে, নাউজুবিল্লাহ, যে জাকাত দেওয়ার জন্য, জাকাত দেওয়া যাবে? যাবে না। আবার কোয়ান্টাম, এটা বেগানা মহিলা পুরুষ একসাথে মিলে নানান অঙ্গভঙ্গি করে বসে থাকে, নাউজুবিল্লাহ। এরকম রামও নবী, যে হযরত আদম সফিউল আছে তিনিও নাকি নবী, নাউজুবিল্লাহ। তাহলে কি এরা কাটটা কাফের? এর হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এর হচ্ছে বৌদ্ধ হিন্দুদের এজেন্ট, যে মাটির ব্যাংক যেখানে দেখবেন সেটা আশা দিয়ে ভাঙা হচ্ছে ইমানের দায়িত্ব। এরা বলে যে কাফেরদেরকে নাকি জাকাত দেওয়া যাবে, নাউজু, কোনো হাদিস শরীফ কোনো শরীফ দেখা দিতে পারবে না যে কাফেরদের। কেন বলে এরা? কারণ এরা তাদের এজেন্ট হয়ে কাজ করে, এই জন্য বলে, নারীকে বলতে পারে না কি কথা? বলতে পারে না। এরপরে কি? এরপরে যে আন্দোমানে মফিদুল ইসলাম, এরা কি করে? এরা অর্থ আত্মসাৎ করে, লাশ থেকে গোস্ত ছাড়া হাড্ডি গুলো এরা বিক্রি করে, নাউজুবিল্লাহ। এদেরকেও জাকাত ফেতরা ওষুধ দেওয়া যাবে না। আবার এই যে বদ আকীদা মাদ্রাসা বললাম, যে যে তারা কি করে, যে বোমা বানাতে গিয়ে মাদ্রাসার ছাত্রের কবজি উড়ে যায়, নাউজুবিল্লাহ। যেখানে কলম থাকার কথা সেখানে কবজি উড়ে যায়, যে ড্রামের পর ড্রাম এসিড পাওয়া যায়, নাউজুবিল্লাহ। এদেরকে জাকাত ফেতরা ওষুধ দেওয়া যাবে কি? আবার এরা নকল করে কি, যে কোরআন শরীফ হাদিস পাতা তারা পায়ের তলায় নিয়ে যায়, নাউজুবিল্লাহ। আবার নকলটা শেষ হয়ে কোথায় ফেলবে? যে বাথরুমে না, পাকিস্তানে ফেলে দিয়ে আসে, নাউজুবিল্লাহ। এদের জাকাত ফেতরা ওষুধ দেওয়া মানে হচ্ছে এইসব কাজে সহযোগিতা করা, নাউজুবিল্লাহ। ইমান থাকবে, জান্নাতি হওয়া যাবে না, জাহান্নামি হতে হবে, জাহান্নামি হতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে ইমান, দুই নম্বর হচ্ছে আমল, তিন নম্বর কি? ফাসেক ফুজ্জার, যদি ফাসেক ফুজ্জার তাদেরকে সহযোগিতা করে তাহলে কি হয়, যে ফাসেক ফুজ্জারের প্রশংসা করলেই আল্লাহ পাক ওনার গজব নাজিল হয়।
যে কোন ফাসেককে প্রশংসা করলে খালি মুখে কয়েকটা শব্দ উচ্চারণ করালো, তাতেই কি হবে? আল্লাহ পাক ওনার গজব এমন ভাবে নাজিল হয়, আসছে আল্লাহ পাক তিনি থরথর করে কাঁপতে থাকে, নাউজুবিল্লাহ। তাহলে সহযোগিতা করলে কি হবে, যে কত ভয়াবহ গজব নাজিল হয়, এটা চিন্তা ফিকিরের বিষয়। সেটা সহজ উদাহরণ হচ্ছে কেনান। কেনান কে কি কিস্তিতে তোলা হয়েছিল? কি হযরত নূহ আলাইহিস সালাম ওনার আওলাদ, নবুতী খানদানের রক্ত প্রবাহিত, কেনান কে কিন্তু কিস্তিতে তোলা হয়নি। তাকে যখন বলা হলো যে কিস্তিতে আসো, সে কি করলো? বললো যে আমি পাহাড়ে উঠবো, গাছের উপরে। কোরআন শরীফে বর্ণনা করা আছে, আল্লাহ পাক কি বলে, ইন্নাহু লাইসা মিন আলিক, সে আপনার আওলাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক স্বয়ং কেটে দিলেন, দৈহিক সম্পর্ক কাটা যায় কিন্তু আল্লাহ পাক কেটে দিলেন। কেন? আল্লাহ পাক বলছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে বদ আমল করে থাকে, নাউযুবিল্লাহ। তাহলে কোন ফাসেক ফুজ্জার যারা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদে তরক করে, তাদেরকে কি সহযোগিতা করা যাবে? সহযোগ করা যাবে না। সহজ উদাহরণ, তাদেরকে বলতে হবে তাদের যে ফাসেক ফুজ্জারি কাজ এটা বন্ধ করতে বলতে হবে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, যদি সে মান না মানে তাদেরকে কোন সাহায্য সহায়তা করা যাবে না। আল্লাহ পাক কি তাকে কিস্তি তোলার অনুমতি দিয়েছিলেন? কি দেন নাই, বরং কি করলেন, চুবিয়ে মারার ব্যবস্থা করলেন। এটাই হচ্ছে আল্লাহ পাক ওনার নির্দেশ। সুবহানাল্লাহ। যদিও সে একজন নবী আলাইহিস সালাম ওনার সন্তান হয়ে থাকে, তাহলে নিকট আত্মীয়, নিকট মাদ্রাসা, নিকট প্রতিবেশী যদি সে না হক হয়, তার কোনো হক আছে? কোনো হক নাই। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। চার নম্বর বিষয় কি, রিয়া এবং এহানত করা জানা। রিয়া মানে কি, যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি জায়গায় যদি আরেকজনের সন্তুষ্টি বড় হয়ে যায়, তাহলে হচ্ছে সেটা হচ্ছে রিয়া। এখন কাজের বুয়া তাকে থাকে কিন্তু ফাঁসি খুঁজার ব্যাপার দেওয়া হবে না, তাদেরকে জাকাত দেওয়া যাবে? মানে একজন আত্মীয় কিন্তু ফাঁসি খুঁজে আকিদার ঠিক নাই, আমলে ঠিক নাই, তাদেরকে জাকাত দেওয়া যাবে কি? দিলে কি হবে? দিলে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি জায়গায় আরেকজনের সন্তুষ্টি আমার মূল হয়ে দাঁড়াইলো, তাহলে কি হবে? আদিয়াও শিরকুন খাফি, যে ইয়াতে হাদিস শরীফে আছে, মান তসদ দেখা ইউরাই, তাহলে কি হবে? সে কি করলো? সে শিরক করলো, যে লোক দেখায় জাকাত দিল, লোক দেখানো যে রিয়া করে জাকাত দিল, সে শিরক করলো। ফাকাদ আশাকা, সে শিরক করলো, নাউজুবিল্লাহ। যে লোক দেখা হবে লোক দেখানোর জন্য, অনেকে আবার অনেক লোকজন দিয়া ফ্যান ফেরা কাপড় দিয়ে তেমন মতো কাপড় দিয়ে নাউজুবিল্লাহ, এদের জাকাত কবুল হবে না, জাকাত এহানত করার জন্য এরা শিরক করে ফেলো, নাউজুবিল্লাহ। কাজে এই চারটা বিষয় যাচাই করতে হবে। তাহলে কোথায় দিতে হবে? মোহাম্মদিয়া জামি শরীফ, ইয়াতিমখানা মল্লিল্লাহ। কেন দিতে হবে? সেখানেও চারটা বিষয় আছে, যে আমরা শরীয়তের খেলাফ কোনো কিছু করি না, সমস্ত কিছু শরীয়ত সম্মত। আমাদের শরীয়তের খেলাফ কোনো কিছু করতে বলেন মামুন মুর্শিদ কিবলা আসলাম, তিনি সমস্ত কিছু শরীয়ত সম্মত। এক এক নম্বর। দুই নম্বর হচ্ছে এখানে আল্লাহওয়ালা হওয়ার জন্য আহলে সুন্নাত এবং জামাত ভিত্তিক, যেখানে ইলমে তাসাউফ এবং ইলমে শরীয়ত দুইটাই শিক্ষা দেওয়া হচ্ছে না, দুইটাই শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এখানে যে পরিবেশ সেটা আল্লাহ পাক ওনার খাস রহমত এখানে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই পরিবেশ কোথাও আছে কি? কোথাও নাই। এখানে শাহী তাবারক খাই, সে তাবারক কে ফসলা করেছেন? যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাশে তিনি ফসলা করেছেন। সুবহানাল্লাহ। কাজে এই পরিবেশ দুনিয়ার আর কোথাও নাই। চার নম্বর কি, যে আমাদের কর্মক্ষেত্র মামদু মুর্শিদুল আসলাম, যে কর্মক্ষেত্র মসজিদ, মানসা, গবেষণাগার, তারপরে যে লাইব্রেরি, এরকম বেমেসাল যে লাইব্রেরি, কোটি কোটি টাকা লাইব্রেরি, কোটি কোটি মসজিদ মাদ্রাসা সারা বিশ্বব্যাপী করার কাজ চলছে। সুবহানাল্লাহ। এখন উচ্চারণ করা সহজ, কিন্তু এই যে কথাটা বলা আগে পরে কেউ বলছে এরকম কথা, কেউ কিন্তু বলতে পারেনি। সুবহানাল্লাহ। যে আমাদের যারা এখানে সংশ্লিষ্ট হবেন তাদের কর্মক্ষেত্র, যে যেখানে দিনই তালিম, যেটা বললাম যে এই যে তালিম তালকিনের সাথে যারা জড়িত থাকবেন, তারা কি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক ওনার সবুত মোরক হাসিল করবেন। সুবহানাল্লাহ। কাজেই সেরকম সর্বশ্রেষ্ঠ কর্মক্ষেত্র। এরপরে কি, যে কর্মক্ষেত্রের বিস্তৃতি কতখানি, সারা দুনিয়াব্যাপী বিস্তৃত, কোন স্থানে সীমাবদ্ধ না, কোন বয়সের সাথে সীমাবদ্ধ না। সুবহানাল্লাহ। কোটি কোটি মসজিদ মাদ্রাসা যে তৈরি কাজ চলছে, আবার ঘরে ঘরে আঞ্জুমান আল বায়নাত ওনার মজলিসের মাধ্যমে কি হচ্ছে, রিডার্স ফোনের মাধ্যমে সে তালিম তালকিনের কাজ চলছে। সুবহানাল্লাহ। আবার বয়সের সাথে সীমাবদ্ধ না, যে ছোট থেকে বড় সবাই কিন্তু এই তালিম তালকিন নিচ্ছে। সুবহানাল্লাহ। কাজে এই হচ্ছে মূল বৈশিষ্ট্য, যে কেন এখানে দিলে কবুল হবে। অন্য যে কোনো খাতে দিতে চান, যে আগেই বললাম যে এমন নিজবোধ কারণ হয় যে কোনো খাতে দিয়ে যান, সেটাতে কিন্তু সন্দেহ রয়েছে। হয় তার ইমানের ত্রুটি, তার আমলের ত্রুটি, তার হয় সে ফাসেক ফুজ্জার, অথবা সে রিয়া বা হেনত করে, নাউজুবিল্লাহ। কাজ দিলে কবুল হবে? কবুল হবে না। এখন কাজটা আমরা কিভাবে করবো, জাকাতের কাজটা আমরা কিভাবে করবো? আচ্ছা, এখানেও চারটা বিষয়, যে চারটা চারটা করে বিষয় নেই, এগুলো দরকার হলে আপনি আবার চর্চা করে নেবেন। এক নম্বর হচ্ছে সম্পর্ক উন্নয়ন তালিকা, সম্পর্ক উন্নয়ন তালিকা। এখানে কি আছে সম্পর্ক উন্নয়ন তালিকাতে, যে কিছু তালিকা করতে হবে, তালিকা করতে হলে কিছু লিস্ট করতে হবে। এক নম্বর লিস্ট হচ্ছে আপনার প্রতিবেশী 40 ঘর, 40 ঘর প্রতিবেশী, তাদের একটা হক আছে না, হাদিস শরীফে আছে হক আছে, তাহলে তার এই যে মূল বিষয়টা আমার জানাতে হবে না, আমি যাকাতের স্তম্ভ তৈরি করবো, প্রতিবেশীদেরকে না জানালে সেই স্তম্ভ তৈরি হবে কি? আমার আয়ত্তর মধ্যে যারা, তাহলে প্রথমেই কারা পড়বে, প্রতিবেশী, পরিবার প্রয়োজন প্রতিবেশী, তাহলে প্রতিবেশী লিস্ট 40 ঘর লিস্ট করতে হবে। এক নম্বর। দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে পেশা ভিত্তিক, আমি যাদের সাথে চলাফেরা উঠা বসা করি, আমার কাস্টমার হোক, আমার ক্লায়েন্ট হোক, আমার চাকরি যেখানে করি তাদের সাথে লোক হোক, বা যে কোনো পেশা ভিত্তিক যাদের সাথে আমার উঠা বসা চলাফেরা, তাদের একটা লিস্ট করতে হবে। তিন নম্বর হচ্ছে অনেক আত্মীয় স্বজন প্রবাসী আছে, এই যে গতকাল আজকে নিউজে আসছে, গত মাসে আমাদের ছিল $28 বিলিয়ন, এখন হচ্ছে $29 বিলিয়ন রিজার্ভ, যে রেমিটেন্স বাইরে থেকে যারা কাজ করে তারা
অনেক আমাদের আত্মীয় স্বজন বন্ধু বাইরে থাকে, তারা টাকা পাঠাতে পারতে, ব্যাংক করতেছে কিন্তু জাকাত কিন্তু দেয় না। এই জন্য কি হয়, এই টাকা কেসিনেতে চলে যায়, যে ফিলিপাইনের কেসিনেতে 30,000 কোটি টাকা বাংলাদেশের টাকা চলে গেছে, নাউজুবিল্লাহ। এবং যারা বাইরে থেকে আসে তারা টাকার কোনো বরকত নাই, কেন নাই, কারণ তারা জাকাত পেটে ওষুধ দেয় না। এই জন্য তাদেরকে বলতে হবে, তাদেরও একটা লিস্ট করতে হবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা বাইরে থাকে। 4 নম্বর বিষয় হচ্ছে, এই তিনটা ছাড়া যত ব্যক্তির সাথে আপনার পরিচয় হয়েছে এই পর্যন্ত, এই দুনিয়াতে থাকা পর্যন্ত, এই দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এই পর্যন্ত, তাদের একটা লিস্ট করতে হবে। এখন 350 কোটি মুসলমান প্রত্যেকের লিস্ট আমাদের করার দায়িত্ব ছিল, আমরা সেদিকেই খেয়াল রাখবো, কিন্তু আমরা এটা এখন আয়ত্তের মধ্যে কমপক্ষে 99 জনের নাম আমরা রাখবো, এটা হচ্ছে ব্যক্তিগত। তাহলে কটা লিস্ট হবে, 1 নম্বর হচ্ছে প্রতিবেশী 40 ঘর, 2 নম্বর পেশাভিত্তিক যার সাথে আমার চলাফেরা উঠা বসা, 3 নম্বর প্রবাসী আত্মীয় স্বজন, 4 নম্বর হচ্ছে 99 জন আমার ব্যক্তিগত সম্পর্ক। এই তিনটা বাদ দিয়ে যত জনের আমার সম্পর্ক আছে এই লিস্ট করে এখন আমি কি করবো, খালি টাকা টাকা দেখবো, কি করতে হবে, 2 নম্বর কাজ কি লেখা আছে, আলোচনা করা, আলোচনা করতে হবে। এই যে যে আলোচনা করলাম এই আলোচনা গুলোই করতে হবে। এখন আলোচনাটা দুই ভাবে করা যায়, এক একজন একজন সাথে মিলে মিলে করতে পারেন, আবার মজলিস করে প্রত্যেকে যে যে আন্দোলন থেকে এসেছেন, যে যে সেক্টরে আছেন সেখানে মজলিস করতে হবে, মজলিস করে আলোচনা করবেন, এরপরে কি তাদেরকে চিঠি প্রদান করতে হবে। 3 নম্বর, 3 নম্বর কি, চিঠিটা জাকাতের চিঠি আজকে আপনারা নিয়ে যাবেন, লিস্ট করে করে তাদেরকে আলোচনা করে চিঠিটা প্রদান করে। এই শেষটা কি, 4 নম্বর কি লেখা আছে, 4 নম্বর হচ্ছে জাকাত ফিতর ওষুধ আদায় করা এবং জমা দেওয়া, এটুকু আমাদের কাজ। আরেকটা সাইডে একটা কথা লেখা আছে, প্রদানকারীকে সংগ্রহকারীতে পরিণত করা, যারা প্রদান করবেন তাদেরকে বুঝাবেন যে তারাও যেন সংগ্রহ করে, সুবহানাল্লাহ। এটুকুই কাজ। তাহলে এটুকু করলে কি পাওয়া যাবে, যে জাকাত ফিতর সংগ্রহ করলে কি পাওয়া যাবে, এক হচ্ছে এটা খাস সুন্নত খাস ফরজ, আল্লাহ পাক ওনার নির্দেশ না নির্দেশ, তাহলে সুন্নত আদায় হবে ফরজ আদায় হবে। 2 নম্বর কি, যে আমার পকেটে পয়সা খরচ না করে অন্যদের কাছ থেকে যদি সংগ্রহ করে ফেলি তাহলে তারা যে ফজিলত পাইত সমস্ত ফজিলত আমি লাভ করবো, সুবহানাল্লাহ। এখন রজব মাস হচ্ছে বীজ বপন করার সময়, রজব মাসে যদি বীজ বপন না করে তাহলে শাবান মাসে পানি দিতে পারবে না, শুকনো মাটি কই পানি দিবে, আর রমজান শরীফে সে ফসলও কাটতে পারবে না, মানুষ একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান, সুবহানাল্লাহ। এখনই কিন্তু এই কাজগুলো করতে হবে, তাহলে কি হবে যে সে যত ফজিলত লাভ করে সমস্ত ফজিলত আমি লাভ করবো। আবার বেমেসাল দোয়া যেটা আগেই বললাম সেই দোয়া পাওয়া যাবে। আবার সবচেয়ে সহজ যেটা, সবচেয়ে শেষের যেটা বিষয়, যে ইমান থাকবে না যদি যে হারাম কাজের প্রতিবাদ না করি। এইভাবে যারা বেদিন বদিন কাফের মুর্শেক, যারা বাতিল ফেরকা, তাদের কাছ থেকে জাকাত ফেরকা ওষুধ নিয়ে হক জায়গায় যদি পৌঁছানো যায় তাহলে কি বাতিলেরও প্রতিবাদ করা হলো, সুবহানাল্লাহ। সহজ উদাহরণ আমরা দিব যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাশে ওনার খেদমতে একজন সাহাবি মহিলা সাহাবি আসলেন, ওনার একজন শিশু সন্তান ওনারা কোলেছিলেন, সেই শিশু সন্তান মহিলা সাহাবি, ওনার সন্তান শিশু সাহাবি, ওনার হাতে দুটা সোনার চুরি ছিল। হুজুর পাশে তিনি বলছেন যে চুরি কি জাকাত আদায় করা হয়, উনি বলেন না। তিনি সাথে সাথে শুধু এটুকুই যে আপনি কি পছন্দ করেন এই চুরিটা আগুনে চুরি হয়ে যাক, তিনি সাথে সাথে সেই চুরি দিয়ে খুলে হুজুর পাক ওনার কাছে অর্পণ করলেন, সুবহানাল্লাহ। কুজমিন আমলিন সদাকাতা নিয়ে আসবে মেজদাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ। যে এখানে চিন্তা ফিকিরের বিষয় যে তখনও কিন্তু পর্দা ফরজ হয় নাই, তখনও কিন্তু জাকাত হয় নাই, সেই অবস্থায় তিনি হুজুর পাক সদন, তিনি কি আল্লাহ পাক ওনার পরে ইসলাম সমস্ত কিছু মালিক, তিনি কিন্তু কোনো সংকোচ করলেন না, একজন মহিলা ওনার আওলাদ ওনার হাতে চুরির দিকে জাকাতের কথা বলতে, সুবহানাল্লাহ। কাজে আমরা কি লাট সাহেব, আমরা কি লাট সাহেব হয়েছি, অনেক বড় কিছু হয়ে গেছি, আমাদের মধ্যে যদি সংকোচ কাজ করে, যে জড়তা কাজ করে, যে আড়ষ্টতা কাজ করে, তাহলে বুঝতে হবে খাস শয়তান আমাদের মধ্যে বসে আছে, নাউজুবিল্লাহ। তারা চাচ্ছে না যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা শূন্য তাদের করি কামিয়াবি অর্জন করি, তাহলে সংকোচ করা যাবে, সংকোচ করা যাবে, নিঃসংকোচে জাকাতের কাজ করতে হবে, সুবহানাল্লাহ। এই কাজ এটুকুই আমাদের শেষ। এরপরে দুটো বিষয় আমি সংক্ষেপ বলে দেবো, শবে বরাতের আঞ্জাম দিবেন, যে শবে বরাতের যে পারবে একটু আলোচনা করে দিল, আর আমাদের আমিন দরকার, আমিন সংগ্রহ কোশিশ আমরা করেন, যে ডাক্তার মানুষের দায়িত্ব দিলাম একটু আলোচনা করে দিতে, ঠিক আছে, আজকে বন্ধই থাকবো, আমাদের সময় হয়েছে, আমি যাচ্ছি। হ্যাঁ।